আল্লাহতলা যেন আমাদেরকে তাঁর মেহরবানি দিয়ে শয়তানের তাঁর থেকে রক্ষা করেন আমাদেরকে গুনা খাতা থেকে রক্ষা করেন আল্লাহ তালা যেন আমাদেরকে নেক আমাদের জন্য তৌফিক দান করেন কবুল করেন আমরা হজ আলিম এসেছি হজ আলিম যোগ দেওয়ার গুরুত্ব কত বেশি যারা এটা খেয়াল করে আসেন তারা অনেক সৌভাগ্যবান আর যারা কখনো তালিমে অংশগ্রহণ না করে পাসপোর্ট টিকিট টাকা পয়সা জোগাড় করে বুকিং করে চলে যাচ্ছেন তারা সেখানে গিয়ে পস্তাবেন এদিক ওদিক তাকাবেন অমুককে জিজ্ঞাসা করবেন তমুককে জিজ্ঞাসা করবেন এখন কি করতে হবে তারা এই দদুল্যমানতায় থাকবেন এভাবে এবাদতটা এত বড় ইবাদতে ঢোকা ঠিক নয় হাজ আল্লাহ তালার একটি অনেক বড় ইবাদত যেটা আল্লাহ তালে একমাত্র জীবনে একবার ফরজ করেছেন এবং এটি অনেক সময় অনেক দূর দূরান্ত হয়ে যায় যারা পৃথিবীর অন্য প্রান্তে আছেন তাদের জন্যে এবং ওই এক জায়গায় ছাড়া আর কোথায় হজ হবে না হজ অমরা তাওয়াফ সেখানে ছাড়া আর কোথায় হয় না অথচ নামাজ রোজা জাকাত থেকে শুরু করে কত এবাদত সব দেশে একই তরিকা করা যায় কিন্তু হজ করার জন্য একটি বিশেষ জায়গায় যেতে হয় আর এই হাজ অনেকেই প্রথম করছেন জীবনে কয়জন প্রথম করছেন হাত তো দেখি মাসাল আল্লাহ কোয়াইট গুড নাম্বার বা আল্লাহ তৌফিক দান করুন হাজ অনেক একটি বড় ইবাদত যেটা করতে একদম মিনিমাম অ্যাক্টিভিটিস এক সপ্তাহ লাগে গড়ে আর এর আগে পরে যারা দান অমরা থেকে শুরু করে আরো তো অনেক সময় এবং মদিনার আর সময় ইত্যাদিগুলো আছে জীবনে প্রথম হজ করছি নামাজ তো প্রতিদিন পড়তে পড়তে ঠিক হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে আমাদের মোটামুটি শিখে ফেলছি রোজাও আমরা শিখে ফেলেছি কিন্তু হজ তো শিখিনি তারা প্রথম যাচ্ছি আর এই না শিখে যাওয়াটা অনেক বড়ো অন্যায় শিখে যাওয়াটা ফরজ হজ যেমন ফরজ হজ কীভাবে করতে হবে এটা শেখাটাও ফরজ মেলা এতিম ওয়াজিব ইল্লা বিহি ফাহু আওয়াজ কোনো ফরজ কাজ যেটা না শিখলে আদায় হবে না সেটা শেখার কাজটাও কি ফরজ আর ইমাম বখারি রহমতুল্লাহ আলী আলিমের গুরুত্ব চাপটারে আলোচনা করেছেন বাবুল এলমে কাবুল আল কাউলি আল আমল কোনো যেখানে কোনো কথা বলতে হয় অথবা কোনো কাজ করতে হয় কোনো আমল করতে হয় এটা কিভাবে করতে হবে কিভাবে বলতে হবে এই অ্যালিমটা শেখা সবার আগে ফরজ নামাজ ফরজ কে নামাজ না এখন নামাজ পড়তে পারবে হলো না ঠিক তেমনি হাজ এর এলএম শিখাটাও ফরজ আপনারা এখন ফরজ এলিম তালিম এসছে অনেকে মনে করে যে তালিম তো হলে তো ভালো না হলে অসুবিধা কি বাকিগুলো তো ঠিক আছে আসলে এটা অনেক বড় ভুল আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন যারা এসছেন আপনারা সত্যি রাইট ডিসিশন নিয়েছেন মনোযোগ দিয়ে শুনবেন এবং তালিম প্রয়োজন বলে আমাদের ইন্টারনেটে অনলাইনে অ্যাভেলেবেল থাকবে আবার দেখবেন আবার দেখবেন আবার দেখবেন আমি দেখেন গত দুই তিন দিনে আবার তালিমের আমি আবারও কিতাবপত্র পড়েছি যেগুলো আগে পড়ি না সেগুলো পড়েছি সোফান আল্লাহ এই একবার পড়লে একবার শুনলে শেষ হয়ে আল্লাহ আমি গতকালকেও নতুন করে কিছু শিখছি শিখা এইভাবেই শিখতে হবে সারা জীবনব্যাপী অথচ তালিম করে যাচ্ছি প্রায় পঁচিশ বছর হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শিখতে হয় এখনও গণ সময় শিকার জিনিস আমরা ভুলে যাই আল্লাহতালা এই এবাদতটা করতে একটি বিশেষ জায়গায় হজ ওমরা এই জন্য স্পেশাল এবাদত এবং ওমরা তো সারা বছরই করা যায় কিন্তু হজ আবার সারা বছর করা যায় না বছরে একবার আর যে ঘরটা আমরা এই ইবাদত করতে যাব এটা পৃথিবীতে সর্বপ্রথম ঘর আল্লাহ তৈরি করেছেন আমরা এখন আলোচনা করবো যে কোন জায়গায় যাচ্ছি কেন সেখানের ব্যাপার কী ওই জায়গার অবস্থান কি আমরা কোন ধরনের আমলের মধ্যে আছি যাচ্ছি এটার গুরুত্ব মর্যাদা স্ট্যাটাস বোঝাটা একটা জরুরি কাজ যদি অ্যাজ ইউজুয়াল নর্মাল কত দেশে যাই ওখানে একটা আরেকটি দেশে গেলাম কিন্তু কোন শহরে যাচ্ছি কোন ঘরের কাছে যাচ্ছি এটার ব্যাপারে আগে থেকে রুহানি প্রস্তুতি মানসিক প্রস্তুতি অত্যন্ত জরুরি প্রথমে শুনে নেই যে এই ঘরটা আল্লাহ তালা এই ঘরের ব্যাপারে কি বলেছেন কোরআনে পাকিমিন সর্বপ্রথম ঘর মানুষের জন্য এই পৃথিবীতে বানানো হয়েছে সেটা হচ্ছে বাক্কা এলাকায় আর বাক্কা হচ্ছে মাক্কা এটি মোবারকান অনেক বরকতে পরিপূর্ণ ওহুদ আল্লিল আনামিন বিশ্ববাসীর জন্য এখানে হেদায়ত রয়েছে মানুষ যখন সেখানে যাবে তারা হেদায়ত নিয়ে ফেরত আসবে এই জন্য মেজরিটিকে সেই যারা হাজ ওমরা করতে যান তারা একটা ইমানি চেতনা নিয়ে ফেরত আসেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সেটা আমাদের আপনাদেরকে বাড়িয়ে দেন এই দোয়া করতে থাকি এই ঘরের মধ্যে হেদায়ত এর আল্লাহ তালা মার্কাজ বানিয়েছেন হেদায়তের কেন্দ্র সেটা ফি হে না তুম মকামু ইব্রাহিম এই ঘরের ওখানে আশেপাশে সেখানে অনেক চিহ্ন রয়েছে নমুনা রয়েছে নিদর্শন রয়েছে যেটা আল্লাহর একান্ত ঘর এই জন্য এটার নাম হচ্ছে বাইতুল্লাহ কাবা বা এটার নাম আবার এটার নাম বাইতুল্লাহ আউ বাইতিন বাইতেন এই যে বাইত কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন সেখানে অনেক নিদর্শন রয়েছে একটা স্পষ্ট নিদর্শন আছে মাকাম ইব্রাহিম যে পাথর উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আল্লাহ সাল্লাম এই ঘর নির্মাণ করেছেন একটু ওয়াল উঁচু করার জন্যে সিলিং হিসাবে কিছু দেওয়ার জন্যে সেটা এই পাথরটা এখনও আছে এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম মাকাম মানে যেখানে মানুষ ত্যায়াম করে দাঁড়ায় ওনার দাঁড়ানোর জায়গা দাঁড়ানোর সেই স্টেপটা ওইটা আছে এটাকে মকাম ইব্রাহিম বলা হচ্ছে এটা এখন দেখা যায় চিমনির ভিতরে দেওয়া আছে অমান দাখালাহু হু আমেনা এই ঘরের আল্লাহ এক মর্যাদা দিয়েছেন যে এই ঘরে প্রবেশ করবে তাকে আল্লাহ নিরাপত্তা দান করবেন সে নিরাপদ থাকবে ওখানে আল্লাহ তালা অনেক নিরাপত্তার ব্যবস্থা করেছেন ওখানে চুরি ডাকাতি করা ঝগড়া করা ফসাদ করা কেউ কাউকে কষ্ট দেওয়া এগুলো থেকে বিরত থাকতে হয় সাধারণত মানুষ এখানে গেলে এগুলো খেয়াল রাখে তার ফলে এই কেউ কষ্ট দেয় না দুশ্মী ছিল আপনি এখন সেখানে তাকে হাতের কাছে পেয়ে গেছেন দুশ্মনির প্রতিশোধ নেবেন না তার নিরাপত্তা আছে এখানে তার নিরাপত্তা নয় শুধু এখানে পশুগুলোর পাখিগুলোর নিরাপত্তা আছে সেখানকার কোনো পাখিকে খাওয়া দাবার করতেছে তাকে দাবারও যাবে না অনেকেই দেখবেন অনেক কবুতর আছে গম টম এগুলো দিচ্ছে খাচ্ছে বাচ্চারা ওখানে খেলে তারা কি করে ওই কবিতাকে এইভাবে দাবড়ায় শত শত হাজার হাজার কবিতর উড়ে যাচ্ছে মা বাবার এগুলো এনজয় করে ঠিক না এটা ওখানে যে কোনো কিছু নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিনা প্রয়োজনে আপনি রাস্তা নাই এখন রাস্তা আপনি হাঁটলে পাখিটা উড়ে চলে যাবে কি করবেন হাঁটা লাগবে এটা আল্লাহ মাফ করে দেবেন কিন্তু আপনার বাচ্চারা যে পাখি দেখে এভাবে ধাওয়া করছে ভয় দেখাচ্ছে ওরা উড়ে চলে যাচ্ছে এটা নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তাদের তাদের নিরাপত্তাও আল্লাহ নিশ্চিত করে দিয়েছে মক্কায় কোনো পাখি স্বীকার করা যাবে না কোনো হরিণ টরিণ দেখা গেলে স্বীকার করা যাবে না হারাম এরিয়াতে এরিয়ার মধ্যে মানুষের নিরাপত্তা আছে এবং মানুষের নিরাপত্তা আছে এর মধ্যে আমরা দেখতে পেয়েছি হারিয়ে গেলে সেখানে আলহামদুলিল্লাহ পরে খুঁজে পাওয়া যায় আমার নিজের জীবনে দেখেছি নিয়ম মেশুমকে নিয়ে গিয়েছি প্রথম দিনে গিয়ে তা অবকর্তি হারিয়ে গেছে পরে দু তিন দিন পরে ঠিকমতো পেয়েছি তাকে এক জায়গা নিয়ে এক গ্রুপ নিয়ে তাকে ভালো করে খাওয়া দাওয়া করে এখান টেখান চেঞ্জ করে সুন্দর করে মেহমান মেহমান মতে একদম বিছনাছিন্ন করে দিয়ে রাখছে তো আমার দেখা লাহুকা আমেরা কেউ কাউকে সেখানে কষ্ট দেওয়াটা অনেক বড় গুণা হবে আপনার জায়গা নিয়ে ঠেলাঠেলি হচ্ছে আপনাকে একজন একটু কটু কথা বলেছে আপনি তো সেটা জোরে আরও জোরে কটু কথা বলবেন কষ্ট দিবেন এটা অনেক বড় কষ্ট হয়ে যাবে প্রত্যেকের সেখানে নিরাপত্তা কেউ কাউকে কষ্ট দিতে পারবো না একদম কষ্ট যদি আমাকে কেউ দেয়ও আমার প্রতিশোধ নেওয়ার অধিকার থাকলেও সেখানে আমি নেব না এই এমনকে নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে াহি আল্লা সাহেজ ততহে সাবিলা আর মানুষের উপর দায়িত্ব হচ্ছে যাদের সক্ষমতা আছে আল্লাহ তালার ঘরের হজ করা সে হজ করতে আপনারা যাচ্ছেন ওমান কাফল আল্লাহ গানিল আলমিন যে ব্যক্তি কুফরি করে হজ করতে চায় না ফরজ হওয়ার পরে দশ বছর বিশ বছর দেরি করছে এবং দেরি করে যদি মারা যায় এবং এই অথবা হজ করতে যায় না যে হজ করতে যাব না তার সিদ্ধান্ত হচ্ছেই না এটা কুফুরি হয়ে যেতে পারে এই জন্য অমর তালু বলেছেন এরকম যারা হজ করে না হওয়া সত্ত্বেও এবং এভাবে মারা যায় তাদেরকে মুসলমান মনে করাই ঠিক না কারণ কুফুরির কথা আল্লাহ তালিয়া আয়তে উল্লেখ করেছেন কেউ যদি যেতে অস্বীকার করে আল্লাহ ঘরে হজ করবে না তাহলে সারা দুনিয়ার মানুষের সবাই যদি হজ করা বন্ধ করে দেয় আল্লাহ তালার এতে কোনো ক্ষতি হবে না তো আল্লাহ তালা আরো বলছেন কুলুক যে ব্যক্তি আল্লাহ তালার এই সিম্বলগুলোকে আল্লাহ তালার চিহ্নগুলোকে আলামতগুলোকে নমুনাগুলোকে তাজিম করে এটা অন্তরের তাকুয়ার লক্ষণ সেখানে এইভাবে তাকুয় অবলম্বন করে জীবন কাটানো সেখানে কোনো গুণা না করা সে খুব সাবধান থাকা দুজনে তিনজনে বসে যে এখন গল্পগুঁজে শুরু হয়ে গেছে আর রুমমেট একজন আছে সে কষ্ট দিচ্ছে তার ব্যাপারে গেবাদ শুরু হয়ে গেল তাহলে কি সমস্যা হয়ে গেল না তাহলে ওখানে এটা করা যাবে না যে ওখানে এমনভাবে কোনো গুণা করা যাবে না তাহলে আল্লাহর ওই পবিত্র জায়গার পবিত্র ভূমির তাজিম করলাম আমি আর কেউ যদি ওখানে এগুলো করতে থাকে তাহলে এই পবিত্র জায়গার তাজিম করল না সম্মান দেখালো না অসম্মান করল আয়তী এসছে আমাই হরুমাত সেটা হাজার তিরিশ নম্বর আয়াতের যে ব্যক্তি আল্লাহ তালার এই হারাম জিনিসগুলোকে মর্যাদার জিনিসগুলোকে সম্মানজনক জিনিসগুলোকে তাজিম করে সেটা তার রবের জন্য অনেক ভালো সেখানে পুরো হারাম এরিয়া শুধু কাবা ঘর নয় শুধু আপনার সাফা মারোয়া নয় পুরো এরিয়াটার একটা গন্ডি আছে পুরো এরিয়াকে হারাম এরিয়া বলা হয় সেখানে কোনো গাছের পাতাও আপনি ছিঁড়তে পারবেন না ন্যাচারালি লাগানো গাছের ন্যাচারালি যেগুলো গ্রো করে এগুলো ছিঁড়তে পারবেন না কোনো পাখিকে ধাওয়া করতে পারবে না কোনো কিছু কিছু স্বীকার করতে পারবে না শুধুমাত্র সাপ বিচ্ছুদাতীয় এইরকম কোনো ক্ষতিকর কিছু হলে মারতে পারবেন অন্য কোনো প্রাণী ওখানে মারা যাবে না তো তাহলে এই এভাবে করে আল্লাহ তালা সেই জায়গাটাকে হজ করা জায়গাটাকে এমন পবিত্র করে রেখে দিয়েছে এটার পবিত্রতা রক্ষা করতে হবে পবিত্রতা রক্ষার মধ্যে অন্যতম আসলো যে গুণা খাতা করা যাবে না সহজে যে গুণাটা হয়ে যায় কোন কোন গুণা সহজে হয়ে যায় বলেন তো জিব্বার গুনা আর কোনটার গুণা চোখের গুনা এই দুইটা হলো বড় কিলার আমাদের জন্য সেখানে গিয়ে এই দুইটাকে যেন আল্লাহ আমাদের কন্ট্রোল করার তৌসিক দান করেন এটা সব জায়গাতেই আপত্তি কিন্তু সেখানে আপত্তিটা গুনা পরিমাণ অনেক বেশি হয়ে যায় কোনো কোন ইয়ে বলেছেন সলফেস আলহীন বলেছেন যে আমার আব্বাস আনু আনুসম্মত বলেছেন যে মক্কায় একটা গুণা করা একটা কবিরা গুণা করা মক্কার বাইরের মানে মক্কা শহরের হারাম এরিয়ার বাইরে সত্তর আশিটা গুণা করার তুলনায় মক্কায় একটা গুণা আমার জন্য ভয়ের কারণ বেশি তো সেই শহরে আমরা যাচ্ছি যে শহরকে আল্লাহ এত পবিত্রতা দিয়েছেন এরপরে আসো হজটাকে আল্লাহ তালা জীবনে একবার ফরজ করেছেন বাকি নফল হজের জন্য তাদের সুযোগ আছে আল্লাহ তালা তফিক দিয়েছেন রসুল্লাহ সাল্লু সাল্লাম হজ ফরজের বিষয় নিয়ে যখন আলোচনা করছিলেন ইয়া আই হান্নাস ইন আল্লাহ কাদ ফরাদ আলে হাজ ফাহুজ্জ হে লোকজন আল্লাহ তালা তোমাদের প্রতি হজকে ফরজ করেছেন হজ করে ফেল ফকাল রাজুল আকুল আমিন ইয়া রাসুল আল্লাহ একজন জিজ্ঞেস করে বসছেন ইয়া রাসুল প্রত্যেক বছর কি আল্লাহ হজ করা ফরজ করছেন জীবনে প্রত্যেক বছর করা লাগবে তিনি চুপ করে থাকলেন ফা সাকাতা হাত তাকাল হাত সালাহ লোকটা আবার প্রশ্ন করলো একই প্রশ্ন তিনি চুপ জবাব দিচ্ছেন না থার্ড টাইমে আবার প্রশ্ন করল তিনি জবাব দিচ্ছেন না থার্ড টাইমে করার পরে তিনি বললেন না লাওয়াজাবাদ যাবাতলা মাছটা তো আতুম আমি যদি এখন বলি হ্যাঁ প্রতি বছরই ফরজ তাহলে আল্লাহ প্রতি বছরই ফরজ করে দেবেন তখন পারবা তোমরা অতপর তিনি বললেন জারু মা তারা শোনো আমি যতটুকু বলি সেখানে আমাকে ছেড়ে দাও আর আমাকে অ্যাডভান্স এক্সট্রা বলার জন্য প্রশ্ন করো না নামা হালাকা মান কানা কাবলা কম্বিক সু আলহিম আলা আমি তোমাদের আগের নবীগুলো আগের নবীর উম্মতরা ধ্বংস হয়েছে নবীকে বেশি বেশি করে খামাকা প্রশ্ন করতেন যেমন মুসা আলহিসাম উম্মত করেছিলেন তাই না এই জন্য আমাদের উম্মতকে আল্লাহ তালা আদব শিখিয়েছেন অতিরিক্ত প্রশ্ন করতে নাই একান্ত প্রয়োজন ছাড়া ফাইদা আমার তুমি ইন ইনফ্যা তুই মিনু আমি যখন কিছু করতে বলি যদি সম্ভব হয় আমলটা করো ওয়াইদা না হাইটুকু আনসাই ইনফ্যা আউহু আর যেখানে আমি কিছু করতে নিষেধ করি সেটা থেকে থেমে থাকো আর যখন কিছু বলি না সেটা নিয়ে তোমরা অতিরিক্ত প্রশ্ন করে সময় নষ্ট করো না হাজের কত বড় এবাদত যেমন বড় তেমন তার পুরস্কারও বড়। হাজির পুরস্কার কি আসছে হাজ এবং ওমরা দুটো নিয়ে একটা হাদিস এসেছে আল্লাহ অমরা হুমা। এক ওমরা থেকে আরেক ওমরা এই দুই উমরার মাঝখানে যত গুনা হয়েছে দুই উমরার কারণে এগুলো সব ওয়াল হাজুল জাননা আর হাজ মাবরুর যখন করা হয় এই মাবরুর হজ হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেলে তার পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু আল্লাহর কাছে নেই আলাদা আলাদা এমন পুরস্কার আমাদের সবাইকে দান করে যে হাদিসে তিনি বলেছেন তাজ ওমরা তোমরা হাজ অমরা বেশি বেশি করে সুযোগ পাইলে একাধিকবার করো ফাইন না ফিয়ানিল ফাকরা জনুবা কামা ইউনফিল কিরু হাদি হাবল ফেদ তোমরা বেশি বেশি করে সুযোগ হলে হাজ ওমরা করে নিও কারণ এগুলো মানুষের জীবন থেকে দারিদ্রতা আর গুনা সরিয়ে দেয় মাফ করে দেয় এবং যেভাবে যেভাবে ইয়ে যারা লোহা লক্কর দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানায় কর্মকার তাই না দা বানায় খন্তা বানায় কুড়াল বানায় কামার বলি আমরা হ্যাঁ আর শুধু বাংলা বলে কর্মকার অথবা যারা স্বনের ইয়ে করে স্বর্ণকার অলঙ্কার তৈরি করে তাদের যে ইয়েটা আছে আগুন জ্বালায় এবং পাম্প করে করে এরকমকে টান দেয় না একটা আছে যে হ্যাঁ বলে হাঁপড় হাঁপড় দিয়ে টান দেয় যে এইভাবে দিলে কি হয় সোনার উপাটাকে যখন জ্বালিয়ে ফেলে তখন জল করে আবার ফ্রেশ হয়ে যায় নতুন হয়ে যায় তাই না পুরোনো সোনাকে ঠিক করে ঠিক তাই যতবার হাজা ওমরায় যায় এইভাবে মানুষের গুণা সাফ হয়ে একদম ফ্রেশ হয়ে আসে দরিদ্রতা আলাদ করে দেন এই এরপরে ওই হাজি তিনি আরেকটু বললেন ওলাই সালির হাজ মাবুরের সাবাবন দুনাল জান্না আর হাজ্য মাবরুরের পুরস্কার আলার কাছে জান্না ছাড়া আর কিছু নেই অন্য হাজি এসেছে যখন যারা সহি হাজ আদায় করে আল্লাহ তালা তাদেরকে সেখান থেকে এভাবে ফেরত নিয়ে আসেন সমস্ত গুণা মাফ করে দিয়ে যেভাবে একটা নবজাতক শিশু মায়ের প্রার্থী থেকে দুনিয়াতে আসে কোনো গুণা ছাড়া একজন হাজি মক্কা থেকে গুণাগুলোকে ধুয়ে মুছে সাফ করে এভাবে চলে আসেন আল্লাহ তালা এইরকম হজ আমাদেরকে নসিব করুন কারণ এই এইরকম হজের নাম হচ্ছে হাজ মাবরুর এটাকে হাজি কি এসছে আলহাজুল মাবরুর হাজ মাবরুর হাজ মাবরুরের কি কি বিষয় আছে কোন কোন কারণে হাজ মাবরুর হবে এক নম্বরে গুনা খাতা থেকে দূরে থাকতে হবে দুই নম্বর হচ্ছে শূন্য সই শূন্য তরিকায় এই আমল করতে হবে এই জন্য হচ্ছে আলিমে অংশগ্রহণ করা দরকার তিন নম্বরে এখলাসের সাথে করতে হবে যদি উদ্দেশ্য থাকে একটু টাইটেল লাগাবো হাজি সাহেব করে সবাই ডাকবে আলহাজ সমীর উদ্দিন লেখা যাবে তাহলে এগুলো হয়ে গেলে এই মতলব থাকলে হজ মাবরুর হবে একদম আল্লাহ যেন কবুল করেন লোকের আমাকে হাজি ডাকু কেন হাজি ডাকবে কেন দরকার কি আমি হজ করছি আল্লাহর জন্য আমাকে ডাকার জন্যে এগুলো টাইটেল হিসাবে ব্যবহার করার কোনো দরকার নেই এই জন্য কাউকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি হাজি করিমুল্লাহ ওনার নামের অংশ বানিয়ে গেলেছেন এগুলা একটা বদ ধারণা এগুলা মোটেই ঠিক না ওকে তারপরে হচ্ছে যে আল্লাহ আরেকটা বলেছেন ঝগড়া ফাঁসা তর্ক বিতর্ক করা যাবে না হজর মাবর করতে হলে এগুলো সবগুলো আসছে সুরা আসে আল্লাহ করেছেন আল হাজ আসুর মালুমাত হাজের মাসগুলো নির্দিষ্ট ওই মাসে হজ করতে হয় জিলহাজ মাস তার আগে প্রস্তুতি হিসাবে সাওয়াল থেকে জিলহাজ মাস শুরু হয়ে গেল ফারত ফারাদ ইহিনার হাজ যে ব্যক্তি হাজের নিয়ত করে ফেলা রাফাসা ওলা ফুসুকা ওলাফির হাজ হজের জার্নিতে হজের সফরে এহরামের হালতে রাফাস করা যাবে না স্বামী স্ত্রী একসঙ্গে হজ করলেও এহরামের হালতে একান্ত ঘনিষ্ঠ হওয়ার মতো কাজ নিষেধ ওলা ফুসুকা কোনো খাতা করা যাবে না এহরামের হালতে হজের সফরে হজের জার্নিতে ওলা জিদ্দ আলাফির হাজ তর্ক বিতর্ক ঝগড়া ফসাদ করা যাবে না আপনি গেলে দেখবেন যথেষ্ট ঝগড়া হয় হজের মধ্যে মিনার বা আরাফাতে জাগা নিয়ে ঝগড়া হয় কি ওতে দান নিয়ে ঝগড়া হয় আপনি লাইন দিয়েছেন বাথরুমে জন্য আরজন আপনার আগে দৌড় দিয়ে ঢুকে চলে গেল ঝগড়া হয় এইভাবে একজনে যাওয়া আরেজনকে কষ্ট দেওয়া অনেক শক্ত গুণা আর জাহিলে মাথা চলে গেছে তার সঙ্গে ঝগড়া করে আপনি নিজের আমল নষ্ট করে লাভ নেই আপনি সফর করেন কি করবেন তার কপাল খারাপ আপনার কপাল যেন খারাপ না হয় তারপরে আল্লাহ বলছেন ওমা তাফ মিন খাই ইয় যত আমল তোমরা করবে কিভাবে করছো কত সিরিয়াসলি করছো কত সিনসিয়ারলি করছো সব কিন্তু আল্লাহ জানছেন দেখছেন আল্লাহ সব নোটিস করছেন অবজার্ভ করছেন সব লেখা থাকবে তোমাদের আমার না সবার হজ কি একরকম হবে হজে মাবরুর হলেও সবার লেভেল কি পুরস্কার এক সমান হবে আমরা চেষ্টা করতে হবে আমার যেন সবচেয়ে বেশি হয় এই প্রতিযোগিতা বারো জায়গাটা চাইছিলাম উনি নিয়ে গেছে আর এটা তো আমি ব্যাগ রাখছিলাম আপনি আসেন কেন জায়গা নিয়ে অনেক দরবার হবে জাকার সংকট অল্প জাকার মধ্যে থাকতে হয় মিনায় মূর আরাফাতে অনেক কষ্ট হয় সেখানে একে অপরকে ছাড় দেওয়া যে যত বেশি ছাড় দিবেন যত ছাড় দিবেন তত আপনার হজ কবলে সে হবে যত ঝগড়া করবেন আরেকজনকে বঞ্চিত করবেন তত আপনারটা কমে যাবে এই মানসিকতা নিয়ে সেখানে যেতে হবে একজন আপনাকে কটু কথা বলেছে খারাপ কথা বলেছে জিপ লাগানো বলুক সে আমাকে উল্টো কথা সেও অন্যায় করছে দর দেয় আমাকে সবর 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 এই সবরের তৌফিক এখন থেকে আল্লাহর কাছে চাইতে থাকি যে আল্লাহ আমাকে সবর দিয়ে তুমি আমরা বলি যে যার সবর নাই তিনি হজে যাওয়াটা বড় রিস্কি আসেন আপনি আপনি আল্লাহর কাছে কানতে থাকেন যে আল্লাহ আমার তো সবর নাই তুমি আমার সবর বাড়িয়ে দাও আল্লাহ আমার সব্বের না আল্লাহ আমার সব্বের না সবর না থাকলে এখন আমরা অনেকে মনে করে দেখেন আমি কিন্তু বেশি সফর করতে পারি না সাবধানে থাকেন এ কথা বললে লাভ হবে সব চাইতে হবে চেষ্টা করতে হবে কসরত করতে হবে প্রয়াস চালাতে হবে এটা চালাইলে কি ফায়দা হবে ফায়দা হয় কিছু খাসলার তো সহজে পরিবর্তন হয় না কিন্তু কিছু না কিছু হয় ওইটা হাদিসে পাওয়া যায় অমাইতা সব্বার ইসবের হুল্ল একটা হাজি রসুল্ল সাল সিং বলেছেন যে ব্যক্তি সবরের প্রয়াস চালায় চেষ্টা চালায় কসরত করে আল্লাহ তালা তাকে আস্তে আস্তে সবর দিবেন তো কাজে হতাশ হবে না সবরে তফিক চাইতে থাক আর হজের সফরে তোমরা যাওয়ার আগে হজের সফরে থাকা অবস্থায় অবস্থা যা বেশি করে তোমরা জাদ নিয়ে যাও জাদ মানে সম্বল নিয়ে যাও বেশি করে সম্বল নিয়ে যাও পাই না খাই রাজ্জাদির তাকোয়া সম্বলের মধ্যে টাকা পয়সা আছে লাগবে এগুলো হোটেলে পে করতে হবে খাওয়া দাওয়া করতে হবে এগুলো এগুলোর জন্য জাত জাত মানি সম্বল আর স সর্বোত্তম সম্বল হচ্ছে আর তাকোয়া টাকা পয়সা বেশি আছে পকেটে আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু তার চেয়ে বেশি সম্বল লাগবে কোনটা তাকোয়া তাকোয়ার অর্থ কি গুনা থেকে দূরে থাকা নেক আমলের জন্য অধীর আগ্রহে থাকা চেষ্টা করা এটার নাম হলো তাকুয়া আল্লাহ হুকুমগুলা কি মানা গুণাগুলো থেকে দূরে থাকা তাকুয়া বেশি করে তাকুয়া নিয়ে হজে যেতে হবে কম তাকুয়া নিয়ে হজে গেলে চোখ দুটারে কোনো রকমে আটকাইতে পারে না খালি এদিক ওদিকে যায় এটাকে এখন থেকেই প্র্যাকটিস করি আল্লাহ কাছে কান্দি যে আল্লাহ আমার এই গুণা থেকে তুমি হেফাজত করো আমার এই ঠোঁট দুটো থামাইতে পারি না এই জিপার থামাইতে পারি না খালি অমুকের তমুকের কথা আলোচনা চলে আসে এই প্লেনে বসে যাওয়ার সময় বাসে বসে দেখছেন নাকি উনি কী করে দেখেন তো বলতেই থাকি আমরা এগুলো লোকটা এরকম করে কেন এত কথা বলে কেন বলছি আমরা বলেই যাচ্ছি ওখানে গিয়ে তাহলে প্রতিযোগিতা করবে আমি কত কম কথা বলতে পারি এখন তো দরকারটা বলতে হবে না হলে চুপ মানসা সাকাতা না যা যে চুপ থাকে সে কামিয়াব সে সেফ যে কথা বললো তার জন্য বিপদ আছে কারণ কথা এটা লেখা হয়ে যাবে কথা হিসাব দেওয়া লাগবে আমি তো এমনি বলছিলাম না এত সিরিয়াসলি মিন করি নাই ন লেখা হয়ে গেছে লেখা হয়ে গেছে যেন আমাদেরকে তৌফিক দান করেন এই জবান আমাদেরকে সুফান আল্লাহ কত ক্ষতিগ্রস্ত করলো এই আর চোখ এরপরে হাজ মাবরুরের জন্য তাহলে গুনার থেকে দূরে থাকা হাজ মাবরুরের একটি লক্ষণ আপনি যদি ফিল করেন ওখানে গিয়ে আপনি গুনা থেকে দূরে আসেন তাহলে মনে করবেন আলহামদুলিল্লাহ হাজ মাবরুরের একটা লক্ষণ পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ জাবের বে রাধে আরটি আনহু করেন হাদিস রসুলুল্লাহ সাল্লা থেকে তিনি বলেছেন আল মাবরুর লাই সালাহু যা জানুল জান হাজ মাবলুর পুরস্কার জান্নাত ছাড়া কিছু নেই তখন সাহাব জি জিজ্ঞেস করলেন ওয়া মাবির রু রাসুল আল্লাহ কে মাবরুর কীভাবে হয় মাবরুর মানে নেক হজ খুব কল্লা মুখ মানে ভরপুর হজ তে নেক হজ কল্যাণে ভরপুর হজ কেমনি হয় আল্লাহ তার মধ্যে তিনি আরেক হাজিসে বললেন এ অ আমিবুল কালাম দুটো কাজ করলে হাজে মাবরুল হওয়ার সম্ভাবনা বাড়ে একটা হলো এ তো আম আর একটা তৈবুল কালাম মানুষকে খাওয়ানো আর সব সময় সুন্দর কথা বলা কোনো খারাপ কথা না বলা কষ্টদায়ক কথা না বলা গিবত না করা সমালোচনা না করা আপনার মোয়ালিম আপনার হোটেলওয়ালা আপনার যে কোম্পানির সঙ্গে বুকিং করেছেন তারা হয়তো অনেক মিস মিসম্যানেজমেন্ট করেছে তার সঙ্গে আপনি দেখাশাক এগুলা সংশোধনের জন্য কথা বলতে পারেন কিন্তু সারাদিন এগুলো সমালোচনা করলে অন্যের কাছে সমালোচনা করলে যে পরিবর্তন করতে পারবে না তার বিষয়ে এতগুলো বদনাম বললে লাভ হবে হাজে মাবরুর হ আপনি মিস করে ফেলবেন আর শূন্য তরিকায় হাজ করা নবী করিম সাল্লা আসম বিদ্যা হজের সময় বারে বারে হজ করতেন এই এই কাজ ওই কাজ ওই কাজ যখন করতেন হজের অংশগুলো বিভিন্ন কাজগুলো বলতেন খুদু আনি কাকুম আমার থেকে তোমরা হজের নিয়তগুলো নিয়মগুলো শিখে ফেলো কখন কোথায় কিভাবে করতে হবে ভালো করে নোটিস করো স্বাভাবিক নোটিশ করেছেন পরবর্তী পর্যায়ে আমাদের জন্য তিনি এগুলো রেখে দিয়েছেন আমরা এখন ফলো করছি তাহলে হজম আবরুরের জন্য কী কী কাজ এখলাস থাকবে তাকুয়া থাকবে তাই না তারপরে শূন্য তরিকা করা হবে এরপরে গুণার থেকে আমরা দূরে থাকবো এরপরে আমরা সবার সঙ্গে কথাবার্তা বলতে গেলে ঝগড়া করব না সুন্দর ভাষায় কথা বলবো কেউ কাউকে কষ্ট দেবো না আর একে অপরকে খাওয়ানোর প্রতিযোগিতা করবো আলহীন আলহিন চিন্তা করতেন যে কে কাকে খাওয়াইতে পারবেন খালি প্রতিযোগিতা কাকে খাওয়াইতে পারি আমি তাহলে এটা হচ্ছে মবরুর হওয়ার আরেকটি লক্ষণ আর একটা হাদিস এসেছে কান্না কাজে খরচ করা আল্লাহ রাস্তায় ফি যায় কাজে ওখানে খরচ বেশি করলে গেছে কষ্ট লাগতেছে ঠিকই যদি কেউ আমাদের থেকে জুলুম করে নেয় তার দায়িত্ব আল্লাহর কাছে ছেড়ে দিলাম টাকা বেশি যদি নিয়ে ফেললো আমাদের কাছ থেকে সেটা দায়িত্ব আল্লাহর কাছে কিন্তু আপনি অন্যান্য খরচ করার ক্ষেত্রে কৃপণতা বহুলি না করে আপনি মোটামুটি স্ট্যান্ডার্ড মেনটেন করে খরচ করা এটা ভালো কারণ এটাতে ফিস সাবিল্লা কাজে কাজে খরচ হচ্ছে এবং আর হাম ও বেশাবি মেয়াদ এক দেড়হাম এক রিয়াল খরচ করবেন সাতশো রিয়াল খরচ করা সব পাবেন আল্লাহ রাস্তায় আপনার খাওয়ার জন্য খরচ করছেন তাই বলে আবার অপব্যয় করব না ইসরাফ করব না তাই না হজ করা অবস্থা এই জন্য খুব বেশি বখিলি কৃপণতা না করা খুব দরাদরি না করা সালহীন দরাদরি করতেন না বেশি হ্যাঁ আবার আপনাকে একদম ঠকাইয়ে ফেলে সেটা খেয়াল করতে হবে প্রতারিত হওয়ার দরকার নাই কিন্তু ওই যে খসাখসি করা দরাদরি করা বেশি করে দর কষাকষি করা এগুলা সালহীন করতেন না কারণ এটা বখিলির লক্ষণ খোলা হাতে হজবজ করলো তাহলে এটা জন্য এক একটি রিয়ালে সাতশো রিয়াল আপনি খরচ করা সব পেয়ে যাবেন এখন আমরা আসি যে এখানে আসার আগেও যে প্রস্তুতিগুলো আমাদের দরকার ছিল সেগুলো হাতে লেট হয়ে গেছে এখনও যাওয়ার আগে আমাদের হাতে সময় আছে কি কি বস্তুগত প্রস্তুতি যেগুলো আপনারা কোম্পানির সঙ্গে করছেন ট্রাভেল এজেন্টের সঙ্গে করছেন সেগুলো তো করবেনি একটা বড় কাজ হলো হালাল উপার্জন থেকে যাওয়ার চেষ্টা করব আমরা সবাই হালাল ইনকাম থেকে আমরা যাব হাজের মধ্যে তাহলে আল্লাহ তালা কবুল করেন ইন ইন্দা তই অল্লা ইল্লাহ তইবান আল্লাহ তালা নিজে পাক পবিত্র তিনি পাক পবিত্র ছাড়া কিছু কবুল করেন না তারপরে হলো যে এমন কাপড় কিনছেন স্যান্ডেল কিনছেন এই দরকসাখি করে এক টাকা কমানো যায় কি না এগুলোর জন্য বেশি করবেন না আল্লাহ দেখতে চান যে আমার বান্দা হদের জন্য খোলা হাতে খরচ করে বড়ো মনে খরচ করে এখন প্রশ্ন আছে যে ঋণ করে হজে যাওয়া যায় কিনা কারো ঋণ থাকলে হজে যাওয়া যাবে কিনা জেনারেলি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে ঋণ আগে শোধ করা দরকার তারপরে যদি টাকা থাকে তাহলে তাহলে হল ফরজ হবে আর যদি আপনার ঋণ এত ঋণগ্রস্ত হয়ে আসেন তাহলে তো আপনার এখন হল ফরজই নাই কারণ আপনি ঋণ শোধ করার মতো টাকা নেই এটা হলো একটা মূল কথা কিন্তু আবার এর মধ্যে কিছু অবকাশ আছে যে ঋণ এত বেশি না দেওয়ার ব্যবস্থাও আছে এবং যিনি আপনাকে ঋণ দিয়েছেন তিনি তাড়া করছেন না আপনি বললে অসুবিধা নেই আপনি হজ থেকে আসেন আমার কোনো অসুবিধা নেই তাহলে এক্ষেত্রে যেটা আপনাদের জন্য বার্ডেন সাম নয় বড়ো বোঝা নয় এইরকম ঋণ কিছু থাকলে অসুবিধা নেই অথবা মনে করেন যে আপনার হজের টাকা কারো কারো দশ হাজার টাকার প্যাকেট লেগেছে আপনার কাছে মাত্র আট হাজার টাকা আছে আট হাজার পাউন্ড আছে দুই হাজার টাকা পাউন্ড এক জায়গা থেকে আপনি নিয়েছেন দেওয়ার ব্যবস্থা আছে এই মুহূর্তে একটু নিতে হলো এটা একেবারে আপনাকে নিষেধ করতে করা হলো যে যাইতে পারবেন না ঋণ করে এই ঋণ এরকম ঋণের ক্ষেত্রে এত রেস্ট্রিকশন নাই আর কি কিন্তু যেই ঋণটা বড়ই বোঝা মানুষ আপনার এই ঋণের জন্য বসে আছে শোধ করবেন তা না করে আপনি শুধু নফল হজ করেন ফরজ হজ করেন যেটাই করেন এটা ঠিক নয় মানুষ টাকা আগে শোধ করেন এরপরে এখন থেকে আপনার মানসিক প্রস্তুতি আরও আগে থেকে শুরু করা দরকার আপনারা নিশ্চয়ই করেছেন রোজার পর থেকেই যারা হজের জন্য যাচ্ছেন আপনাদের মানসিক প্রস্তুতি রুহানি প্রস্তুতি আমল বাড়ানোর প্রস্তুতি গুণা ছেড়ে দেওয়ার প্রস্তুতি এখন থেকে চলছে প্র্যাকটিস করছেন প্র্যাকটিস করছেন আর এই হজের এলিম শিখছেন এটা ফরজ তলব আলম ফরিদাতুন আল্লাহ কুল্ল মুসলিম ওকে এটা এই আজকে আজকে যে অ্যাটেন্ড করলেন এটা হজর প্রস্তুতির জন্য এটাও ফরজ কাজ এরপরে হজের ছোটোখাটো বই আছে এগুলা কিনে পড়বেন কিছু বেদায়াতি বই আছে ওগুলো না কিনে কিছু সহি বই আছে এগুলো কিনবে এগুলো পড়বে তারপরে আপনার সম্ভব হলে একটা সহি হজ গ্রুপের সঙ্গে থাকা ভালো মানুষের সঙ্গ সঙ্গী হওয়া আপনারা যদি এমন সঙ্গী পান যে খালি পাঁচাল পারে সারাদিন বক বক করেই যাচ্ছে লম্বা সফরের মধ্যে আপনার সকাল সন্ধ্যার জিকিরগুলো পড়া হেসনুল মুসলিম কিতাব থেকে এগুলা ভুলে যাবে সুযোগ পালে বসে আছেন এয়ারপোর্টে আরও তিন ঘন্টা কোরআসিপ বের করে পড়তে থাকি তেলাওয়াত করি এরকম মানুষের পাশে যদি বসেন তার আমল দেখলে আপনার আমল দেখতে মনে চাবে আর যার বকবক বক করে তার সঙ্গে বসলেন তাহলে আপনি বকবকি শুরু হয়ে যাবেন এই সফরের মধ্যে মনে করতে হবে যে আমি ট্যুরিস্ট না আমি ট্যুরিজমে যাচ্ছি না আমি যাচ্ছি আল্লাহর ইবাদত করার জন্যে আমার গুণা মাফ করাতে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্যে কাজেই সেই রকম একটা মাইন্ডসেট নিয়ে যেন আমরা রওনা করি যে সমস্ত গুণ করে যাচ্ছি এগুলা থেকে তবা করে ফেলি কোন কোন গুণে আমাদের লিপ্ত আছে এগুলো ছেড়ে দেই বেশি বেশি করে তবা করি কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি তার থেকে একটু মাপ চেয়ে নিই ঝগড়া হয়েছে কথাবার্তা অনেক দিন হয়নি আত্মীয়তার সঙ্গে বিয়ের সঙ্গে বিয়াই বিয়াকে কষ্ট দিয়েছেন শ্বশুর তো মন কষাকষি হয়ে গেছে ভাই ভাই হয়ে গেছে মা বাবার সঙ্গে হয়ে যায় ছেলে মেয়ের সঙ্গে হয়ে যায় এগুলোকে আমরা মিটিয়ে ফেলি আমি নিজে যাই তার থেকে মাপটাপ চাপ চেয়ে নিই আমি হজা যাচ্ছি আমাদের দোয়া করবে সরি কষ্ট দিয়ে ফেলেছি এখন কষ্ট হয়তো তিনি দিয়েছেন তবু আপনি যান তিনি ঠেকেন আপনি ঠেকছেন আপনি হয়তো যাবেন হুম আপনি সিনসিয়ারলি যে আমি আল্লাহর কাছে যে আমাদের একটু দোয়া করবা আমি কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবা হ্যাঁ ইত্যাদি পানা না দানা থাকলে যদুর পারা যায় কিছু শোধ করে যাওয়াতে ভালো আর যেগুলো শোধ করতে পারবো না সেগুলো লিখে যাবেন ওসিয়ত আমার মধ্যে আমার কাছে অমুক অমুক এত টাকা পাবে ঠিক আছে না এই লিস্টটা থাকবে ও ঘরের মধ্যে আপনার বেবি হোক আপনার ছেলেমেয়েরা হোক তারা জানলো যে এগুলো শোধ করতে হবে কিছু দোয়া এখন থেকে মুখস্থ করে ফেলেন দোয়া কিতাব দেখেও পড়া যায় কিন্তু তাও সময় যদি আপনি কিতাব খুলে খুলে দোয়া দেখতে চান তাহলে হয় কি মনোযোগ থাকে না আল্লাহ দিকে মনোযোগ দেবে কাবা দিকে একটু দেখবেন আপনার চোখের পানি আসবে কিতাব পড়তে গেলে পৃষ্ঠে উল্টেতে গেলে আবার যদি চলতে গিয়ে কার গায়ে খেয়ে পড়েন তো এইগুলো এই জন্য এখন থেকে কিছু বেশি দোয়া মুখস্থ করেন ভালো ভালো দোয়াগুলো মুখস্থ করেন মুসলিম এই যে নামাজের আগে পরে দোয়াগুলো আছে না এগুলো অনেক ভালো দোয়া এগুলো বেশি করে পড়েন নামাজ পড়া শেষ হয়ে গেলে যে আজকারগুলো আছে এখন অনেক ভালো ভালো দোয়া আছে এছাড়া কিছু জেনারেল দোয়া আছে শেখ বিন বাজের একটা হজের বই আছে রিটার্ন বাই শেখ বিন বাজ ইংলিশে বাংলা তর্জমা আছে ওটা শেষে দিয়ে এতগুলো দোয়া এই কম্পাল করে দেওয়া আছে এগুলো খুব ভালো দোয়া সুন্নত মাসনুন দোয়া এগুলা কিছু কিছু পারেন ছোটগুলো মুখস্থ করেন টার্গেট নেন যত পারেন মুখস্থ করেন প্র্যাকটিস করেন এখন যাওয়ার আগে যে কয়েকদিন সময় আছে সময় কাজে লাগান ওকে আপনার কিছু যদি হয়ে যায় একটা ইসলামিক উইল রেডি থাকা দরকার যে আমার এই সম্পত্তি আছে আমার ছেলে মেয়েদের মধ্যে আমার কিছু ঘটে গেলে তাদের মধ্যে এইগুলা বন্টন করে দিবা শরীয়ত মতো এখন আপনি সব ঠিক করে যেতে হবে না ছেলে কদুর পাবে মেয়ে কদুর পাবে বেবি কদুর পাবে এগুলো এখন দরকার নাই শুধু লিখে দেন আমার কিছু হয়ে গেলে আমার এই সম্পত্তিগুলো তোমরা আমার ওয়ারিসদের মধ্যে শরীয়ত মতো বন্টন করবা এই কথা লেখা যাবে শরীয়ত মতো বাস আপন দায়িত্ব হয়ে গেল এখন আপনার এবার আসলো যে আপনি হজে এখন রওনা করবেন এগুলা ছিল মানসিক প্রস্তুতি এখন থেকে আরো আগে থেকে শুরু হয়ে গেছে এগুলা চলছে চলবে আরও এরপরে এখন ঘর থেকে বের হবেন অপারেশনাল টাইম এসে গেছে এখন আপনি হজে বের হচ্ছেন যাওয়ার সময় থেকে আপনাকে কি কি কাজ করতে হবে যাওয়ার আগে আপনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন নোখ কাটেন চুল কাটেন মানে যদি চুল কাটা লাগে তারপরে মোষ কাটেন আপনার যদি যে সমস্ত পশম পরিষ্কার করতে হয় শরীর থেকে সেগুলো পরিষ্কার করে ফেলেন যাওয়ার আগে যদি গোসল করেন তারপরে রওনা করার আগে দিয়ে দুই রেখা নামাজ পড়ে নেন এটা শুধু হজের সময় না যে কোনো সফরের সময় দুই রেখে নামাজ পড়ে সফর করাটা অত্যন্ত ভালো কাজ আল্লাহ কাজের সাহায্য চাইলেন পরিবারের ছেলে মেয়েদেরকে একটু ওসিয়ত করবেন নসিহত করবেন দেখো বাবা আমি হজর যাচ্ছি আমার জন্য দোয়া করবা আল্লাহ হজ কবুল করাম তোমরা ভাই বোন একসঙ্গে থাকো মারামারি করো না পিটাপিটি করো না দুষ্টমি করো না আর বেশি বেশি করে খালি হোয়াটসঅ্যাপের মধ্যে টেলিফোনের মধ্যে বেশি করে থাকবা এটা বলবেন যে এগুলা অনলাইন এই সমস্ত জিনিস আপনার যেগুলা সময় নষ্ট করে এগুলো না নামাজগুলো সময় মতো পড়বা মেয়েটা বাইরে যাবা না বেশি গেলে পর্দা করে যাবা হ্যাঁ তারপরে তোমরা আমাদের জন্য বেশি করে আমল করে আমাদের জন্য দোয়া করবার জন্য আল্লাহ তালা আমাদের হজ কবুল করেন তাদেরকে এইভাবে মোটিভেট করবেন এই সময় চলে যাচ্ছেন ওদের খারাপ লাগছে এই সময় মনটা নরম থাকে নসিহতটা এই সময় তারা গ্রহণ করবে ভালো করে তাই না এই সময় বন্টন বাবা মা বাবাকে বিদায় দিচ্ছে অথবা বাবা যাচ্ছেন বিদায় দিচ্ছে খুব সুন্দর করে নসিহত করবে আমি যাব যদি আপনার বেগম না যায় বলবেন তোমার মাকে কষ্ট দিও না হ্যাঁ বড়দেরকে শ্রদ্ধা করবা রেসপেক্ট করে কথা বলবা বড়দের করবেন ছোটোদেরকে আদর করে কথা বলবা এভাবে করে সুন্দর নসিহত করে যাবেন তারপরে আপনি এবার ঘর থেকে বের হচ্ছেন দাওয়া বের হওয়ার আখ্যান দিয়া তাদের জন্য দোয়া করবেন তাদের জন্য দোয়া করবেন তারা আপনার জন্য দোয়া করবে যারা বিদায় দেয় কাউকে তারা দোয়া করতে হয় আর যিনি বিদায় নেন তিনিও দোয়া করতে হয় উভয়ের দোয়া আছে এই দোয়াগুলো কোথায় পাওয়া যাবে হেসুন মুসলিম দোয়ার কিতাবে পেয়ে যাবেন এগুলো জীবনে আমল করার জন্য আল্লাহ নবী সাল্লা দিয়ে গেছেন এটা আমরা চেষ্টা করি আস্তা দেউল্লাহ দিন এক আমানতিমা আমা লেখা একটি সুন্দর দোয়া আছে যে যারা বিদায় দিবে তারা বলবে যে আপনার দিন আপনার আমানত আপনার সর্বশেষ আমল সব কিছু আল্লাহর কাছে আমানত রাখলাম যেন আল্লাহ আপনার সব কিছুর হেফাজত করেন আর কি অ্যাডিশনাল বলতে পারেন অজাব আল্লাহ তাকুয়া আল্লাহ তালা আপনার তাকওয়া বাড়িয়ে দিন ও গাফার আলম্বাক আল্লাহ আল্লাহ আপনার গুণা মাফ করে দিন ওয়েসার আল্লাহ খাই হাইসিম রাখুন আর যেখানে থাকেন আল্লাহ তালা আপনাকে যেন ভালো কাজের তফিক দান করেন ভালো আমলের তফিক দান করেন ওকে এই দোয়া তারা করবে আর আপনি তাদেরকে দোয়া করবেন আস্তাও আস্তাও হকুমল্লাহ্লা দিলা তা দিও আমানাতুহুলা তা দিও ওয়া দা এহু আমি তোমাদেরকে সে আল্লাহর আমানতে হেফাজতে রেখে গেলাম যে আল্লাহর কাছে আমানত রাখলে সে আমানত নষ্ট হয় না উভয় পক্ষে এই দোয়াগুলো পড়া এগুলো সব পেয়ে যাবেন মুসলিম আমুন করি শিখি আমরা ইনশাআল্লাহ এরপরে আপনি এখন গাড়িতে উঠছেন গাড়িতে ওঠার আগে আপনি ঘর থেকে বের হলে বের হওয়ার সময় একটি দোয়া আছে বিসমিল্লাহ তাবাক্কাল টু আলাল্লাহ ওলা হাউলা ওলা কুয়াতা, ইল্লা বিল্লাহ মার্শাল্লাহ অনেকে মুখস্ত করেছেন এই তো আজারা মুখাস করেন নাই আপনারা অনেক মিসকিন হয়ে বসে থাকলেন মুখস্ত করেন এখন বাড়িতে গিয়া হেসেম মোসুম খুলে বের করেন এক লাইন মাত্র ওকে বিসমিল্লা বলেন বিসমিল্লা তাবাক্কাল টু আলাল্লা ওলা হাউলা ওলা কু ইল্লা বিল্লা এক লাইন কতক্ষণ লাগবে মুখেস করতে দশ বার পঞ্চাশ বার পড়লে মুখেস হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি আল্লাহর নামে বের হচ্ছি আল্লাহর উপরে তাবাকল করলাম আল্লাহ ছাড়া কোনো শক্তি কোনো ক্ষমতা কারো কাছে নাই এই কথা যখন আমি বলেন বলে চাইলে আরেকটু এই দোয়াটাকে লম্বা করা যায় সেটাও পাবেন হেসম হোসেমি আরো সুন্দর অর্থ আসতেছে আল্লাহ মিনী উদল আবু আজল্লা উজাল আবু আজ্লা আউ উজলামা আউ আত্মা দিয়া ইত্যাদি আলাইয়া আবু আজ ঝলা আলাইয়া অনেক মানে খাতে ফেরু এই একটি সুন্দর দোয়া আছে যে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই যেন আমি গোমরাহ না হই আমাকে কেউ গোমরাহ পথভ্রষ্ট না করে আমি যেন বিচ্যুতি শিকার না হই আমাকে কেউ বিচ্যুত না করে ফেলে আমি যেন কাউকে জুলুম না করি কেউ যেন আমাকে জুলুম না করে আমি যেন কারোর সঙ্গে মূর্খের মতো আচরণ না করি কেউ যেন আমার সঙ্গে মূর্খতার আচরণ না করে এগুলো পড়লে ভালো কিন্তু ওই এক লাইন কমপক্ষে যদি পুরোটা মুকেশ রাও করতে পারেন এই যে বিস্মিল্লা ওলা আল্লাহ আল্লাহ বিল্লাহ এটা কমপক্ষে আপনি মিস করবেন না তা আপনি যখন এই দোয়াটা পড়েন তখন শয়তানগুলো আপনার আশেপাশে থাকে এটা হজের সময় শুধু না ঘর বাড়ি থেকে বের হওয়ার সময় যে কোনো একটু জানি সময় এই দোয়াটা পড়া সবসময় ভালো এই মসজিদে যাচ্ছেন ঘর থেকে বাজারে যাচ্ছেন ঘর থেকে তখন এই দোয়াটা পড়া উচিত যখনই আপনি এই দোয়াটা পড়েন তখন আপনার চতুর্পাশে ফেরস্তাগুলো থাকে আপনার জন্য তখনই দোয়া করেন আপনার দোয়ার কারণে আপনি ফেরেশতা দোয়া পেয়ে যাচ্ছেন ফেরস্তারা কি দোয়া করে হুদি তাওয়া উকি তাওয়া কুফি তা এত সুন্দর দোয়া পড়লেন আপনি আপনাকে তো আল্লাহ দিয়ে দিলেন এবং আপনার আল্লাহ আল্লাহ তালা আপনাকে নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছেন আর আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে গেল এই দোয়াই যথেষ্ট হয়ে গেল আপনার হেফাজতের জন্য আল্লাহর কাছ থেকে এইগুলো যখন বলে ফিরোজ তারা বলে আপনাকে এই দোয়া করছেন এগুলো বলার অর্থ হলো ফিরোজ আপনাকে আপনার হৃদায়তের দোয়া করছেন আপনার নিরাপত্তার দোয়া করছেন আল্লাহ তালা আপনার দেখভাল করবেন এই দোয়া করছেন তারা আল্লাহর কাছে সেই দোয়াগুলো শুনে ফিরিশাদের পাশে থাকে আবার শয়তান কতগুলো তারা এই দোয়া শুনল শুনে তারা বলে কি শয়তানটা আপনার পিছনে আমার পিছনে লাগা আছে তো একটা থাকে না একাধিক থাকে তারা একটা আটা মুখের দিকে চায় বা কাইফা বিকুম মান হুদিয়া বা উকিয়া বা কুফিয়া সর্বনাশ তার জন্য তো সে দোয়া পড়লো ফেরস তারা দোয়া করে ফেললো এখন তোমরা তাকে উল্টা পাল্টা করাবার তার হেদায়তের গ্যারান্টি হয়ে গেল তার নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেল, তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেল তাহলে এক একটি দোয়ার কত সুন্দর অর্থ দেখতে পেয়েছেন তার প্রভাব জীবনে কত এগুলো মুখস্থ করি আমরা সারা জীবন খালি এই এখন তো ফেতনা আসে খালি হোয়াটসঅ্যাপ টেলিফোন একটা মোবাইল হাতে নিয়ে খালি এই চলছে দোয়া মুখস্থ করার সময় কই হিম্মত নাই শয়তান আমাদের কত খায়ের থেকে বঞ্চিত করাতে চা দেখছেন এই যে সফরের দোয়াটা আছে এটা সবাই পড়ে না সোহান আল্লাহাদাম কালিবন এই কত সুন্দর দোয়া সে আল্লাহ পবিত্রতা ঘোষণা করি যে আল্লাহ এই যন্ত্রকে আমাদের কন্ট্রোলে রাখেন তিনি যদি এই যন্ত্রকে আমাদের কন্ট্রোলে না রাখেন আমরা এটাকে কন্ট্রোল করতে সক্ষম হব সক্ষম হব না ওই ইলা না ইনা রাব্দালামুন কালিবন যদি কোনো সময় দোয়া পড়া সত্ত্বেও যদি আল্লাহ আমাদের কোনো ফয়সলা করে ফেলেন তারপরেও আমরা আল্লাহর কাছেই যাব এটা আমরা নিয়ত করে ফেললাম যে আমরা আল্লাহর কাছেই ফেরত যেতে হবে হুম আল্লাহ এই সফরের মধ্যে আপনি আমার জন্য সব কিছুকে ইজি করে দেন ওকে তাকুয়া দেন ওকে এই ওই আমলে তৌফিক দেন যেটা আপনি পছন্দ করেন আর রাস্তা সহজ করে দেন দূরত্ব কমিয়ে দেন বাড়িতে যখন আসবো পরিবার পরিজনকে রেখে যাচ্ছি আল্লাহ আপনি তাদের হ্যাঁ খালিফা তফিআ তাদের দায় দায়িত্ব আপনার কাছে দিয়ে গেলাম আমার পরিবারের দায়িত্ব আল্লাহ আপনি দেখভাল করবেন তো আমি যতক্ষণ ছিলাম তখন কি আল্লাহর কাছে দায়িত্ব দেয় নেই তখন আমি কদ্দুর পারছি দায়িত্বটা আসলে আল্লাহ পালন করে তারপরে আমাদেরকে আল্লাহ ব্যবহার করেছেন দায়িত্ব পালনের জন্য এখন তো আমি আর নাই এখন আল্লাহ আমি তোমার কাছে আমার পরিবারকে সোপাদ্দ করে গেলাম ছেলে মেয়েকে সোপাদ্দ করে গেলাম এইভাবে দোয়া করে আমরা যাব আর সফর থেকে এসে যেন আল্লাহ দেখতে ভাই সব ঠিকঠাক আছে কিছু উল্টা বটে হয়ে যায় না আল্লাহ এই দরখাস্ত দিয়ে আপনি সফর থেকে বের হয়ে যাচ্ছেন আল্লাহ তার সঙ্গে কত সুন্দর সম্পর্ক হয়ে যায় দোয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন এই দোয়াগুলো এত ঘনিষ্ঠ করে আমার আপনার সম্পর্ক আল্লাহর সাথে এবারে রওনা করে দিলেন রাস্তায় যেতে যেতে জেকের আজকার ইত্যাদি মনোযোগ থাকে ওদিকে পরা যায় জবানকে হ্যাঁ এই জেকের কারণে কারণে ব্যবহার করা আর বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এভাবে জানি করে দিলেন তারপরে যখন প্লেনে উঠবে তখন আবার ওই দোয়াগুলো রিপিট করবেন ঠিক আছে এখন আমরা আসি জানিটা একটু স্টপ করে দিয়ে কিছু এখন হজের নিয়মকানুনগুলি এবার শিখে ফেলি এবার জার্নিতে আবার যাব আমরা যখন হিচরাতে পৌঁছে যাবেন তারপরে কি জার্নি আছে আসতেছি এখন জার্নি স্টপ এখন আমরা যাব হজের কোন পদ্ধতিতে হজ করবেন তিন তরিকায় হজ করা যায় একটা নাম হলো ইফরাদ একটা নাম হলো ত্যামাত্মেরান একটা একটা নাম হলো তামাত্ম ইফরাদ তেরান তামাত্ম তিন তরিকায় হজ করা যায় এফরাদ হলো শুধুমাত্র হজ করা যেখানে কোনো অমরা থাকবে না আর কেরান হলো ওমরা এবং হজ একই হেরাম দিয়ে করবেন হেরাম খুলবেন না মাঝখানে ওমরা শেষ করে কন্টিনিউ করবেন আবার হজের সময় সেই একই হেরাম পরেই যাচ্ছেন আরাফাতের দিকে মিনার দিকে দুইটাকে একসঙ্গে মার্চ করার নাম হলো কেরান আর তো হলো আগে গিয়ে ওমরার কাজ সেরে ফেলবেন তারপর আপনি ফ্রি হয়ে গেছেন উমরা শেষ করে সিভিল ড্রেসে নর্মাল ড্রেসে আসেন আবার আট তারিখে সাত তারিখে রাত্রে মিনা যাওয়ার জন্য মূল হজের জন্য আবার নতুন করে এহরাম করবেন তাহলে তিনটা তারিখে বোঝা গেল এফরাদ হলো শুধুমাত্র শুধুমাত্র হজ যেখানে ওমরা নেই যে কাপড় নিয়ে ঢুকলেন ওই কাপড় নিয়ে আপনার এহরাম করে আর খুলবেন না এরামের হালতেই থাকবেন এবং সেই হালতে আপনি হজের কাজ শেষ করবেন তারপরে একবারে এহরাম খুলবেন আর তেরান হল ওই এরকমই এহরাম নিয়ে ঢুকছেন খুলবেন না হজ শেষ করে আপনি একসঙ্গে নয় দশ তারিখে এগারো তারিখে গিয়ে তারপরে গিয়ে খুলবেন তাহলে তামাত্ম হল অমরা করেই এহরাম শেষ করে দাও খুলে দাও খুলে ফেলানো নর্মাল ড্রেসে থাকা আবার নতুন করে হজ যাওয়ার আগে নতুন করে পড়া আলাদা করে ফেলা এবং হজ আলাদা বুঝতে ইজি হয়েছে কিন্তু এফরাদার আর কেরান তো মানে একরকমই হলো খোলা যাবে না কিন্তু কম আছে কম আছে আপনি যখন প্রথমে ঢুকবেন এফরাদ করে আপনার কোনো উমরা নাই এখন কিন্তু কেরানের মধ্যে ওমরা আছে যদিও আপনি পোশাক খুলবেন না কিন্তু ওমরার কাজ পুরোটা করবেন তাওয়াফ করবেন আবার সাই করবেন এফরাত করে ফেললে এফরাত হাজি যেন প্রথমে গেলে তাওয়াফটা আসে এটা নাম কুদুম এটা হজের তাওয়াফ না এটা ওখানে প্রথম ঢুকার একটা তাওয়াফ এই তাওয়াফের মধ্যে আপনি গেলেন আপনার এখন কোনো সাই নাই সাই হবে যখন আপনি হজ করে আসবেন আরাফাত মুজতালেফা মিনা ঘুরে আসবেন তখন গিয়ে সাই হবে এখন কোনো সাই নাই আপনার এ তিন তরিকায় হজ হয় ওকে আর একটি পার্থক্য হল যে যদি আপনি ওমরাকে অ্যাড করেন অ্যাড করলে একটা আইধা কেরান হবে অথবা তামাত্ম হবে এই দুটার মধ্যে ওমরার আমল যেহেতু আছে এখানে কোরবানি করা ওয়াজিব হয়ে যায় আর এফরাত হাজ করলে কোরবানি করা ওয়াজিব হয় না তবে আপনি চাইলে নকল কোরবানি দিতে পারবেন এখন প্রশ্ন আসলে যে কোনটা উত্তম এটা কোন কোনো ইমাম বলেছেন এফরাদ উত্তম কোনো কোনো ইমাম বলেছেন কেরান উত্তম কোনো কোনো ইমাম বলেছেন তামাত্ম উত্তম তবে আমরা বেশি অ্যাডভাইস করি তামাত্ম করতে কারণ রসুল উল্লাহ সাল্লাম এটা কি করার জন্য গুরুত্ব দিয়েছেন তিনি যখন তিনি হজটা একবারই করেছেন বিদায় হস তাই না তিনি হজ করে আসার পথে যখন মক্কায় ঢুকলেন ঢুকে বললেন যে এখন তোমরা যারা যারা কোরবানির পশুর সাথে করে নিয়ে এসেছ তোমরা কেরান করো আর বাকি যারা পশু সাথে আননি তোমরা সবাই তামাত্ম করে ফেলা তার অমরা করে তোমরা সাধারণ পোশাক পরে ফেলা তিনি বললেন যে আমি কোরবানির পশুর সাথে করে নিয়ে এসেছি আমি এটা পারছি না আমাকে কেরান করতে হবে শাসমন্ত উনি কেরান করলেন আর শাহবাজিকে উৎসাহিত করলেন কি করতে তামাত্ম করতে তো যেহেতু উৎসাহিত করেছেন আর তিনি নিজে পারেন নাই যেহেতু পশু আনছেন এই ওজোরের কারণে সেজন্য অনেক ইমামরা মনে করেন তামাত্ম করাটা উত্তম কারণ এখানে আসলে উন্মতের জন্য যেটা আসান হয় সেটাই তিনি উত্তম করেছেন একটু ব্রেক হলো লম্বা সময় একই এরামের নিষেধাজ্ঞার মধ্যে থাকা দীর্ঘ সময় অনেক কষ্ট বেড়ে যায় আর তামাত্রাটা ইজি করে দেয় আল্লাহ তালা আসলে উম্বাদের জন্য ইজি করাটাকেই পছন্দ করে তো এটা নিয়ে কিছু আনফি মাজাব লোকেরা মনে করে কেরান করা উত্তম কোনো মাজাব লোকেরা মনে করে যে এফরাত করা উত্তম কোনো মাজাবে বলেছে তামাত্মক করা উত্তম কিন্তু এই হাদিসের দিকে তাকালি বোঝা যায় তিনি বলেন আমি পারলাম না কে তামাত্ম করতে কারণ আমি কোরবানি পশু নিয়ে এসছি তোমরা সবাই তামাত্ম করে এর থেকে বোঝা যায় সেটাই উত্তম এখন আমরা আসি এহেরাম কোন জায়গায় করতে হবে মিকাত ক্রস করার আগে এহরাম করতে হবে মিকাঁত ক্রস করার আগে এহরাম করতে হবে মিকাত কি জিনিস মক্কা শহরের ঢুকার আগে অনেক দূর থেকে বর্ডার ঠিক করে দেওয়া আছে কোনো জায়গায় কয়েকশো মাইল দূরে কোনো জায়গায় আরেকটু কাছে এক একদিকে এক এক জায়গায় যে ওই এরিয়া এই রেখা সীমা অতিক্রম করা যাবে না বর্ডার অতিক্রম করার ভিতরে ঢুকা যাবে না বিনা এহরামে যারা ওই করতে যায় হজ করতে যায় উমরা করতে যায় ওই এলাকায় আসার আগেই এহরাম পরে ফেলতে হবে যারা স্থল পথে যান রিয়াদ থেকে যায় তারা তাইফের ওখানে আসে ওখান থেকে তারা কাপড় চাপড় চেঞ্জ করে ফিজিক্যালি তারা সেখান থেকে হেরাম করেন যারা মদিনা শরীফ থেকে আগে আগে মদিনা গিয়ে পরে মক্কায় যান মদিনা শহর থেকে বের হলে একটু পরেই একটা মিকাত আছে জুল হোলাইফা বা আর আলী ওখানে গিয়ে ওনারা কাপড় চোপড় চেঞ্জ করে ওখান থেকে যান তো আমরা যারা এখন লন্ডন থেকে যাব ঢাকা থেকে যাব অথবা আমেরিকা থেকে ফ্লাই করব। তারা থেকে করব এত দূর থেকে তো করার দরকার নাই তাছাড়া ঠান্ডা থাকে অনেক সময় কিন্তু অনেক ঝামেলা আছে তাহলে আমরা কোথায় করব। যাদের ট্রানজিট ফ্লাইট আছে তারা হিত্রতে বা ঢাকাতে অথবা অন্য জায়গায় না করে ট্রানজিট যেখানে হবে সেখানে হেরাম করবেন এখন নর্মাল ড্রেসে যান ট্রানজিট যদি কারো যদি হয় আম্মান কারো যদি হয় দোহা কাতার কারো যদি হয় দুবাই কারো যদি হয় ইস্তাম্বুল তাহলে ওই প্রত্যেকটি ট্রানজিট ফ্লাইটে ওখানে আপনি ট্রেন থেকে নেমে সাধারণত প্রায় জায়গাতে মসজিদ আসে আপনি সেখানে মসজিদে গিয়ে কাপড় চাপড় চেল করে ফেললেন তারপরে আপনি সেখান থেকে হেরাম করবেন আর যারা এখন আগে মদিনায় যাবেন আগে মক্কায় যাবেন না তারা মদিনা আগে মদিনায় কে কে যাবেন মার্শাল্লা কোয়াইট গুড নাম্বার তাহলে আপনাদের এখন হেরামের হিসে কিছু করা লাগবে না এবং নর্মাল ড্রেসে চলে যাবেন কোথায় মদিনায় মদিনায় এ শেষ করে মদিনা থেকে আপনারা রওনা করবেন মদিনায় কোন জায়গায় ওই যে মিকাতে নিয়ে যায় সাধারণত বাসে কোচে কে কিন্তু কেউ যদি বলে যে আমি মিকাতে ওইখানে থামবো না আমি সরাসরি হোটেল থেকে আমি চলে যাব তাহলে হোটেলের মধ্যে আপনি কাপড় পরে নেন কাপড় হোটেলে চেঞ্জ করতে পারবেন আর যাওয়ার সময় শুধু ড্রাইভারকে বলবেন মিকাতের বর্ডার যখন আমাদের কাছাকাছি লাইনে সেম লাইনে চলে আসে বলে দিবা। তারা সাধারণত বলে যে আমরা আমরা মিকাতে লাইনে চলে এসেছি তখন আপনি ওখান থেকে নিয়ত করে ফেলতে পারবেন একবারে নামতেই হবে মিকাতের ওই জায়গায় ওখানে উজু করতেই হবে ওখানে নামাজ পড়তেই হবে এটা এমন জরুরি কিছু না যদি মেজরিটি লোকেরা এটা করে আর কি হোটেল থেকেও করে নেওয়া যায় কোনো অসুবিধা নেই কিন্তু আগে থেকেই নিয়ত করবে না পোশাক আগে পরা যায় এটা হলো ট্রানজিট ডলার আর যারা ডাইরেক্টলি লন্ডন থেকে মক্কা যাচ্ছে কারা কারা যাচ্ছেন লন্ডন থেকে জেদ্দা মাসা গুড গুড নাম অল হ্যাঁ তাহলে আপনারা এই হিত্রো এয়ারপোর্টে আমাদের জায়গা আছে সেখানে আপনারা কাপড় পরে ফেলান চাইলে অসুবিধা নাই এখন আর নাই আছে আমি পড়েছি সব টার্মিনাল নাই এটা ঠিক আর টার্মিনাল থ্রিতে আছে এখন আছে টার্মিনাল ফোরে এটা আগে ছিল এরা উঠিয়ে দিয়েছে আমাদের মুসলিম বোম্মা এখানে আসলে একটু হ্যাঁ আমি ছিল আগে আমি কিন্তু লাস্ট টাইমে নাই আমি পড়েছি হ্যাঁ আছে এখনও রিসেন্ট রিসেন্টলি কে গেছেন গত বছর গেছেন থ্যাংক ইউ অল ডান আহমদুলিল্লাহ একটু বন্ধ ছিল বেশ কিছুদিন খুঁজে পাওয়া যায়নি হুম হুম আহমদুলিল্লাহ তাহলে ওখানে আমাদের জায়গা আছে ওখানে আপনি উজু করে ওয়াক্তিয়ে নামাজ থাকলে পড়লেন আর এখন জাস্ট কাপড়টা চেঞ্জ করে ফেললেন আপনি কিন্তু নিয়ত করবেন না নিয়ত এখন নয় নিয়ত করার টাইম আছে সেটা আমরা বলবো যখন টাইম আসে তখন বলবো যে কখন আপনি নিয়ত করবেন ওকে প্লেনে যখন আপনি যাবেন প্লেনে যে গান আমার আধা ঘন্টা আগে তারা অ্যানাউন্স করবে অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা আগে বা বিশ ত্রিশ মিনিট আগে বা একটু বেশি একটু পরে যা আমরা কিছুক্ষণের মধ্যেই মিকাত ক্রস করব, যারা যারা হজ বা আমরা নিয়ত করছেন আপনারা রেডি হয়ে যান আবার সেকেন্ড অ্যানাউন্সমেন্টও করে যে এখন আমরা ক্রস করছি অলমোস্ট আর দেরি করবেন না আপনি যদি বলেন যে ফার্স্ট অ্যানাউন্সই করে ফেলি দ্বিতীয়টা যদি না শুনি তাতে অসুবিধা নেই একটু আগে করে ফেললে অসুবিধা নেই কিন্তু পরে করে ফেললে সেকেন্ডটা মিস করে ফেললে পার হয়ে গেলে একটু সমস্যা আছে তাহলে আপনি ওইখানেই আপনার যেহেতু কাপড় চেঞ্জ করা আছে আর মোহলে তো কাপড় তো চেঞ্জ করা লাগবেই না তখন আপনি বলবেন যে আল্লহম লাভবাইকে হাত যান আর যদি বলেন আগে তামাত্ম করবেন আল্লাহম লাভবাইকে অমরাতান লাভবাইকে অমরাহ বা রাব্বাইকে অমরাতান। আর কেরান করলে আল্লাহ লাভকে হজান আমি আল্লাহ আরবিতে বলতে পারলে ভালো না পড়লে বাংলাদেশ বলেন যে আল্লাহ আমি হজের নিয়ত করলাম আর কারি বলবে আল্লাহ আমি এখন অমরা নিয়ত করলাম তামাত্ম হাজের দুইবার নিয়ত করতে হয় প্রথমে এখন ওমরা নিয়ত করবেন এখন হজের নিয়ত না মক্কা থেকে আবার যখন পড়বেন তখন গিয়ে হজের নিয়ত করবেন হুম তাহলে তামাত্ত্য কাজিরা তামাত্ত্য হাজিরা এখন ওমরার নিয়ত করবেন প্রথম যাওয়ার সময় তারপরে আপনার তালবিয়া করবেন নিয়ত করার পরেই তালবিয়া লাভবাই কালহমা লাব্বাইক লাভবাইকা লা শারী কালাকা লাব্বাইক ইন্নাল হামদাওয়া নেহ মাতালা কালমুল লে শারি কালাক তাতে এখন মুখস্থ হয়নি ও হাদির কিতাবে কিনে ওইটা মুখস্থ করা শুরু করে দেন এই তালবিটা বেশি বেশি করে পড়তে হবে পুরো সফরে যত বেশি তালবিয়া পড়া যায় তত বেশি আপনার সব বাড়তে থাকে এটা সুযোগ মিস করবে না হজের এহরামের হালতে তালবিয়া হচ্ছে সর্বোত্তম জেকের এটা অনেক ফজিরত জেকের আল্লাহর অনেক প্রশংসা করা হয় এখানে তারপরে আমরা বলবো যে আমাদের জন্য হজের পোশাকটা কিভাবে পড়তে হবে এটা আমরা দেখাবো কিভাবে। এহরাম পড়তে হয় দেখাবো আমরা এখন দুধ নফল নামাজ পড়া লাগে যে এটা কোনো জরুরি না যে দির একাত নামাজ পড়তেই হবে এহরাম করা লাগে জরুরি না রসুল উল্লাহ সাল্লি সাল্লাম জহরুর নামাজ পড়ে ফরজ পড়ে কোনো নফল পড়ার নাই ফরজ পড়ে তিনি এহরাম পড়ে ফেলেছেন ফরজ নামাজ হয়ে গেলে হয়ে গেল তারপরে কেউ যদি হিতরে এয়ারপোর্টে চেঞ্জ করেন টাইম হাতে আসে আপনি দিন একাত নফল পড়লে তো কোনো মানা নাই কিন্তু যদি পড়ার সুযোগ না পান এটা কোনো জরুরি নয় যে পড়তেই হবে না পড়লেও আপনারা নিয়োগ করতে পারবেন অসুবিধা নাই হ্যাঁ এরপরে আমরা যাই যে কিভাবে আমাদের এই এহরাম পড়তে হবে পুরুষের জন্য অনেকগুলো বিধি বিধিনিষেধ রয়েছে আর মহিলাদের জন্য কোনো এহরামের বিশেষ কোনো কাপড় নেই যে কাপড়ে ওনাদের বেশি পর্দা হবে এরকম কাপড় পরবেন কেউ মানে শাড়ি টাড়ি দিয়ে এগুলো একটু পাল্টা হয়ে যাবে কাপড় ধরো ঠিক রাখা মুশকিল সরার কামিজ পরব কেউ ম্যাক্সি পরবেন এগুলো বানানো হচ্ছে কিছুটা ইজি তারপরেও কেউ শাড়ি যদি অভ্যস্ত হয়ে যান পড়তে পারবেন অসুবিধা নেই তারপরে করে নিজের যত বেশি পর্দা পোশিদা নিজেকে ঢাকবেন তত বেশি আপনার হজ বেশি কবুল হবে যে আপনি পর্দা করছেন মাসা আল্লাহ পুরুষদের জন্য রেস্ট্রিকশন আছে পুরুষরা হেরাম হালে যে দুই পিস সাদা কাপড় পরবেন আর কোনো কাপড় চোপড় ভিতরে রাখবেন না সাদা একেবারে জরুরি না অন্য কালারও হইতে পারে তবে সাদা কাপড় নবী করিমসাল্লাম বেশি পছন্দ করেছেন এই জন্য মেজরিটি হাজিরা সবাই প্রায় সাদা কাপড়ই এরাম পরে ভিতরে কোনো জাঙ্গা থাকবে না আন্ডারওয়ার থাকবে না কোনো গেঞ্জি থাকবে না পায়ে বুজা থাকবে না জুতাও পরতে পারবেন না স্যান্ডেল পরতে হবে এগুলো পুরোটির জন্য অনেক রেস্ট্রিকশন আছে তাহলে আবার আসি যে গোসল করার পরে আপনি যেখানে বাড়ি থেকে বাইরে আবার গোসল করলেন আপনি সেখান থেকে প্রস্তুতি নিয়ে নিচ্ছেন এরামের জন্যে আপনার বসন টসন যেগুলো কাটা দরকার আছে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ভালো করে কারণ লম্বা জার্নি আসে শরীরে ঘামটা আমি গন্ধ হয়ে যাবে এই জন্য আগে থেকে ফ্রেশ হয়ে গেলেন তারপরে আপনি যখন এখানে পরবেন সবগুলো খুলে ফেলবেন এবং শুধু দুই পিস সাদা টু সাদা কাপড় থাকবে আর কি কি আমি পরে দেখাবো সাদা কাপড়টা কেমনে পরতে হয় সেটা যাদের যারা ইস্ত নন তাদেরকে আমি দেখাবো সেটা মহিলাদের জন্য কোনো পোশাকের রেস্ট্রিকশন নাই জুতা মোজা থেকে শুরু করে সালোয়ার কামিজ কোনো কিছু ওনাদের কোনো আপত্তি নেই তো শুধুমাত্র আছে যে ওনারা নেকআপটা পরবেন না যেভাবে নেক পরেন কিন্তু চেহারা ঢাকবেন উপরে থেকে পর্দাটা ঢেলে দিয়ে টেনে দিয়ে চাদরটা টেনে দিয়ে মাথার উপরে থেকে চেহারা ঢাকবেন কিন্তু নেক পরবেন না সেটাও আমি দেখাবো একটু পরে ইনশাআল্লাহ দুই রেখা নফার জরুরি নয় তাহলে নিয়ত করলাম এবং নিয়ত করেই তাল বিয়া পড়া এই তাল পুরো রাস্তায় যতক্ষণ থেকে এরাম হালতে ঢুকলেন ততক্ষণ বেশি বেশি তাল পড়তে থাকবেন বিশেষ করে উঠার সময় নামার সময় আসার সময় যাওয়ার সময় বিভিন্ন সময় একাধিকবার পড়া একটু জোরে পড়া ভালো যে জন্য রিমাইন্ডার হয়ে যায় তো তালবিয়াটার অর্থ কিন্তু অর্থটা মনোযোগ দিয়ে পড়বেন অর্থটা বুঝে পড়লে তাল বিয়াটা বেশি কবুল হবে আল্লাহর কাছে লাভবাহিক আল্লাহম লাভবাহিক আল্লাহ আমি আপনার কাছে চলে এসেছি আপনার দরবারে হাজির হয়ে গেছি আল্লাহ আমি চলে আসছিছি আপনার কাছে আল্লাহ কারণ আল্লাহ তালা এই ঘরকে বানাই ইব্রাহিম আল্লাহকে আল্লাহ সালাম কি বললেন তুমি আহ্বান করো লোকদেরকে এখানে তারা সবাই চলে আসবে হজ করার জন্যে ইব্রাহিম আল্লাহ যে আওয়াজ দিয়েছিলেন সেই আওয়াজ সমস্ত নবীদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছানো হচ্ছে হে বনি আদম তোমাদের জন্য হজকে ফরজ করা হয়েছে তা আল্লাহ আপনি যে হজকে এই ঘর বানিয়েছেন আউ আলা ভাই তিন উদিয়াল আল্লাহ দিবি বাক্যতা এই যে প্রথম ঘর বানিয়েছেন আল্লাহ সে ঘরে আমি ইবাদত করার জন্য চলে আসতেছি আল্লাহ লব্বাইক আল্লাহ 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 আপনি এমন এক সত্তা যার কোনো শরিক নেই অংশীদার নেই আমি আপনার ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে গেছি আল্লাহ ইন্নাল যে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্যই সমস্ত নিয়ামত আপনার কাছেই কারো কাছে কোনো নেয়ামত নেই সমস্ত ক্ষমতা রাজত্ব কর্তৃত্ব সব আপনার যত বড় বাদশাহ হোক যত বড় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হোক যত বড় ডিকটেটর হোক তার ক্ষমতা আজকে আছে আল্লাহ তার হাত থেকে পাওয়া আসল ক্ষমতা কার কাছে লা আপনার কোনো শরিক নেই কোনো অংশীদার নেই হজের মধ্যে শুধু তাওহিদের স্লোগান তাওহিদ একমাত্র আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা এটা বিশ্বাস করার নাম তাওহিদ আর যারা হজে যায় কাজে তা তো আসেই বুঝি কিন্তু আমার অমুক্ত আমার অনেক পাওয়ারফুল আছে তিনি বললে তো দিনও রাতে হয়ে যায় রাত দিন হয়ে যায় আমাদের দেশে হয়ে যায় যারা ডিক্টার দিয়ে যুগে যুগে আসে তাদের এত ক্ষমতা আছে তারা করে ফেলে কিন্তু এই ক্ষমতা কতক্ষণ দিছে না আল্লাহ তাল্লা নীতি কতক্ষণ লাগবে কত ক্ষমতা ধর দুনিয়ার মধ্যে শেষ হয়ে গেলে আমাদের চোখের সামনে শুধু ফেরাউন না বর্তমান জামানা বহু লোক হয়ে গেছে কাজেই মানি থাকবে কি যে আল্লাহ কারও কোনো ক্ষমতা নাই সমস্যা ক্ষমতা কার হাতে আল্লাহ তালার হাতে এই স্পিরিট নিয়ে তাল বিয়ে পড়তে হবে আরেকটি হাজিসে আসছিল রসুল্লাহ সাল আলী আসাল্লাম আই ইয়ার হাজ আফদল কোন হজ বেশি উত্তম ইয়া রাসুল আল্লাহ কোন হাজির হজ সবচেয়ে বেশি উত্তম তিনি বললেন আল্লাহ আজ্জু আর আর আজ্য হলো যে বেশি বেশি করে তলবিয়া পড়েছিল বেশি বেশি করে তলবিয়া উচ্চারণ করেছে আব্বাইক আল্লাহাম বারে বারে পড়েছে তার হজটা উত্তম এবং যে বেশি করে কোরবানি দেয় তার হজটাও বেশি উত্তম তাহলে তালবিয়ার অনেক ফজিলত আছে আরেকটা হাদিসে এসেছে রসুল্লাহ বলেন ই না আতানি আতাহী জিব্রাইল আমার কাছে এসে বললেন আম রানিয়ান আমরা সাহাবি আর নিয়ার ফ আসুন লেহেলাল যা আমার কাশি জিব্রায় আসলে বিদায় হওয়া যে তিনি বলছেন এক লক্ষের উপরে সাহাবি অনসঙ্গে হজ করছেন তাই না যা আমাকে জিব্রিয়াল এসে বললেন আমি যেন আমার সাহাবিদেরকে বলি বেশি বেশি করে তারা যেন তালবিয়া পড়ে বেশি বেশি করে যেন তালবিয়া পড়ে ওকে আর যখন উঠবেন গাড়ির থেকে নামবেন উঠবেন উঠা নামা করছেন বসা দাঁড়িয়েছেন তালবিয়া উঁচু জায়গা থেকে নিচু জায়গা যাচ্ছেন তালবিয়া নিচে থেকে উপরে উঠতেছেন তালবিয়া ওই সময় বেশি বেশি করে নাও দেন পড়তে থাকা একটু উঁচু আওয়াজে পড়া ভালো কিন্তু মহিলারা উঁচু আওয়াজে পড়বেন না তারা নিজেরা শুনবেন পুরুষের কানে যেন তাদের আওয়াজ না যায় এহরামের হালতে কি কি কাজ নিষিদ্ধ এবার আমরা এগুলো দিকে আসবো এরামের হালতে অনেকগুলো নিষিদ্ধ কাজ আছে হাত পায়ের নখ এ কাটা চুল কাটা মোচ কাটা শরীরের যে কোনো প্রশম কাটা আর যায় এগুলো সব আগে কাটতে হবে যা কাটতে হয় কোনো সময় এমন হয় যে আপনি এমন বেকা দেয় যে আপনার চোখের উপরে একটা এটার কি বলে ভ্রু ভ্রু একটা নেমে এখন আপনি দেখতে পাচ্ছেন না আর এখন কি করা যায় এটা না কাটাতে মুশকিল এরকম ওজন হলে ঠিক আছে ন এখান দিয়ে একটা উল্টে গেছে খালি বারাবারি গুঁত লাগে ব্যথা লাগে এটা কাটা যাবে কিন্তু এমনি এই জরুরত ছাড়া আর কোনো কিছু কাটতে পারবেন না সুগন্ধি ব্যবহার করা যাবে না আতর আগে লাগাবেন গোসল করার পরে আতর লাগান এরামের কাপড় পরার আগে গায়ে কাপড় লাগান আতর লাগান এরামের কাপড় পরার আগে শরীরে আতর লাগানো যায় রহমকাল্লাহ কিন্তু এরামের কাপড় পর পর লাগালে তো এরামের কাপড় লাগবে আবার কাপড়ের লাগানো যায় নাই শরীরে লাগানো গায়ে লাগানো যায় আছে নিয়ত করার পরে তারপরে গায়ে লাগানোর কারণে এরপরে কাপড় পরতে গিয়ে যদি গায়ের মধ্যে ঘষা লেগে গায়ের থেকে চলে যায় সেটা আল্লাহ মাফ করবেন অসুবিধা নেই কিন্তু কাপড়ের মধ্যে কি কোনো স্প্রে কোনো কিছু কোনো সুগন্ধি লাগাতে পারবেন না শরীরে লাগাতে পারবেন এরাম এর নিয়ত করার আগে এহরামের ভিতরে ঢুকার আগে তারপরে যতক্ষণ পর্যন্ত এই এহরাম শরীর থেকে না খুলেছেন হজ ওমরা শেষ না করে ততক্ষণ আর লাগাতে পারবেন না আতর পুরুষদের জন্য কোনো জুতা পরা যাবে না মোজা পরা যাবে না জাঙ্গা পরা যাবে না টুপি পরা যাবে না শুধুমাত্র স্যান্ডেল পরবেন স্যান্ডেল কীরকমভাবে ভাবে দেখাবো আমরা ইনশাল্লাহ এরপর এখানে আমার হালতে কোনো ধরনের যৌন আকাঙ্ক্ষা ব্যক্ত করা যাবে না ইশারা ইঙ্গিতে কথাবার্তার সঙ্গে বিবি থাকলেও কোনো ধরনের একটুখানি ওই লাইনের চিন্তা করা কথাবার্তা বলা কিছুই করা যাবে না তারপরে সেলাই করা যাবে না সেলাই বিহীন চাদর মাথা আর মুখ ঢাকতে পারবে না খোলা রাখতে হবে মহিলাদের জন্য কোন রেস্ট্রিকশন নাই এই কাপড়ের ক্ষেত্রে মুখ ঢাকা মাথা ঢাকা পারবেন কিন্তু ওনাদের জন্য রেস্ট্রিকশন আছে হাত পায়ে নুখ করতে পারবেন না তারপরে আপনার সুগন্ধি ব্যবহার করতে পারবেন না ওনাদের এই দুটো নিষেধাজ্ঞা আছে যৌন আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবেন না কেউ কোনো বিয়ে কথা আলোচনা করতে পারবেন না বিয়ের প্রস্তাব দিতে পারবেন না বিয়ে পড়াইতেও পারবেন না এর আমার হালতে বললি ওই সময় বিয়ের প্রস্তাব দা নাকি হাজির দুজন একসঙ্গে যাচ্ছেন আলাপ করতে আপনার ছেলে মেয়ের কাছে খবর নেই ও আপনার তো মেয়ে একটা আছে ও আমার তো ছেলে একটা আছে এখন প্রস্তাব দিয়ে দেয় ওই সময় এটাও নিষেধ এখন না মনে মনে ঠিক রাখেন আসার পরে হত শেষ করি তারপরে এরম খুলি তারপরে আলাপ করেন তার আগে না ওকে তো মহিলাদের জুতা মোজায় আপত্তি নাই কোনো কাপড় সেলাই করা কাপড়ে কোনো আপত্তি নেই সব ঠিক আছে পুরুষের ক্ষেত্রে একমাত্র দুই পিস উপরে এক পিস নিচে নিচে এক পিস ওকে কি কি করা যাবে ঘড়ি পরা যাবে চশমা পরা যাবে কানেশনের জন্য কিছু লাগে সেটা লাগানো যাবে সুগন্ধি লাগানো যাবে না সুগন্ধি সাবানও ব্যবহার করা যাবে না কিন্তু টয়লেটে গেলে টেলে যদি একটু হাত ধুইতে হয় তাহলে সুগন্ধ ছাড়া আমাদের দেশে কাপড় কাঁচা সাবান যেগুলো ছিল কাপড় ধোয়ার সাবান হ্যাঁ এরকম ভাই এক নম্বর পচা সাবান পাওয়া যায় এখনো হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় এগুলো পাওয়া যায় এখানেও এখনও পাওয়া যায় কোনো কোনো জায়গায় এগুলা দিয়ে ইউজ করতে হবে ওকে গোসল করা যাবে গোসল করতে হলে এখন লুঙ্গি পরে গোসল করা যাবে না লুঙ্গি একটা সেলাই করা কাপড় জাঙ্গা পরে গোসল করা যাবে না যে এরকম কাপড় আছে ওটা দিয়ে পরা যাবে অথবা এমন কোনো কাপড়ের টুকরা থাকে যার মধ্যে সেলাই নাই সেটা পারা যাবে গামছা বড় গামছা আছে পরতে পারবেন আর যদি মনে করেন যে আমার এহরামের কাপড় এটা তো এখন ময়লা হয়ে গেছে একটু ঘামও লেগে গেছে আমি নতুন ফ্রেশ আরেক পিস নিব এটা পিঁ পরে আমি এখন গোসল করে ফেলি আর ফ্রেশ দুই পিস নিয়ে রাখলাম সেগুলো দিয়ে চেঞ্জ করব চেঞ্জ করা যায় গেছে এরপরে এখন হলো যে আমি দেখাবো কীভাবে আমরা এহরামের কাপড় পরবো যারা আগে গিয়েছেন তাদের জানা আছে যারা জান নাই প্রথমবারে তাদের একটু দেখাতে হবে ইনশাল্লাহ প্রশ্ন সুযোগ দেবো আমি বসেন আমি আগে বিশ্বাস করি সাড়ে ছটায় আপনাদেরকে ছুটি দেবো দিয়ে একটা গানে একটা ব্রেক ব্রেক হবে ব্রেক করে আপনার এক কাপ চা খাবেন ইনশাল্লাহ তারপরে উঁজু করে আসর পড়বেন আবার আসর করে আবার আমাদের দেশে তো লুঙ্গি পড়ছি আমরা তাই না লুঙ্গির মতোই সেলাই নাই এটা নিয়ম রসুল উল্লাহ সাল্লাহর সিলাম লুঙ্গি বেশি পড়ছেন সেলাই বিহীন লুঙ্গি পড়তেন কিন্তু তখন সেলাই ছিল না থ্যাংক ইউ কথা হ্যাঁ এভাবে গিরা দিয়ে ফেললে এটা আমরা ইয়েস্টে আসি হ্যাঁ কোনো অসুবিধা নাই একদম সহজ দেখেন এই যে কোনো রিক্স নাই ইনশাল্লাহ ওকে তো আর কালাফি হয়ে গেলো নিচেটা এখন আপনার সন্দেহ হলো আল্লাহ এটা যে কোনো সময় পড়ে কি করা যাবে তাহলে এই যে বেল্ট আছে শুধু শুধু বেল্টটা বেল্টটা না না এই একটা উসিলা লাগবে উশিলা কি পকেট আছে এখানে আমার ওয়ালেটটা রাখতে হবে এখানে আমার মোবাইল ফোনটা রাখতে হবে একটা উশিলা পাওয়া গেলো এই উশিলা চার্জ করে দিছে তো এটা এখন পকেটে হলো আর সেই সালে আমার বেল্ট দিয়ে ওইটা বাঁধার ব্যবস্থা হয়ে গেল দেখছেন এই যে বেল্ট যে কোনো তরিকার বেল্ট হলো এই যে এই বেল্ট আর ট্রাউজারে যে নর্মাল বেল্ট পরি ওইটা আসলে না ব্যবহার না করা উচিত কারণ ওটা মধ্যে কোনো এক্সকিউজ নাই এখানে এক্সকিউজ আছে তো এরকম হতে পারে এই যে এরকম হতে পারে এই যে কাপড়ের হতে পারে প্লাস্টিকের হতে পারে এখানে একটা একটা ব্যাগের মাত্র আছে বেশি বড়ো হয়ে গেছে ব্যাগটা তার হয়ে চলবে মোটামুটি বেল্ট আকারে আছে এই যে এগুলো করলেন এই যে আছে বল যে বেল্টের না সেলাই আছে বেল্টের তো অসুবিধা নেই স্যান্ডেল পরে স্যান্ডেলের মধ্যে সেলাই আছে তাতে অসুবিধা নেই সেলাই বলতে বোঝানো হয়েছে একটা ড্রেস হিসাবে সেলাই জামা গেঞ্জি আন্ডারওয়্যার এগুলো একটা ড্রেস হিসাবে সেলাই করা হয়েছে ওইগুলোর ব্যাপারে নিশান বেল্টের সেলাইয়ের মধ্যে কোনো অসুবিধা নেই স্যান্ডেলের সিলাইয়ের মধ্যে কোনো অসুবিধা নেই স্যান্ডেল কিরকম পড়বেন বিভিন্ন রকম চপ্পল আছে না আমাদের দেশের স্যান্ডেল ওগুলো স্পঞ্জ চপ্পল ঠিক আছে এগুলো ঠিক আছে প্লাস্টিকের হোক আর চামড়া হোক কোনো অসুবিধা নেই এটা বেল্ট আছে যে এই অসুবিধা নেই তবে যদি একেবারে পুরো আপনার এখানে টাকুন গিরা সব ঢেকে ফেলে এতে একটু কভার হয়ে গেলে অসুবিধা একটু ফাঁকা আছে চলবে অসুবিধা নেই কারণ আপনার গোড়ালিটা ফাঁক থাকা দরকার গোড়ালিটা যেন কাবার না হয় তাহলে এগুলো চলবে স্টপ ফল স্যান্ডেল এগুলো চলবে স্পঞ্জ চলবে চামড়ার হোক প্লাস্টিকের হোক অসুবিধা নাই কিন্তু জুতা চলবে না মোজা চলবে না ওকে এগুলো সব পুরুষদের জন্যে এটা হলো নিচেরটা উপরেরটা উপরে যারা দেশে বড় হয়েছি তো সোজা বহু চাদর গায়ে দিয়েছি জীবনে শীতকালে ওই চাদর গায়ে দিবেন আর কিছু না ওকে এটা আরো সোজা এইভাবে শীতকালে কাজ কাঁদেশ না আচ্ছা এটা দন কান ঢাকা থাকবে খুলবেন না কিন্তু আপনি দেখবেন মেজরিটি মানুষ খালি খালি রাখে খালি রাখে হ্যাঁ এরকম করে রাখে এটা আচ্ছা এখন দেখা যায় আচ্ছা এরকম করে সারা সবসময় এভাবে ডেকে রাখতে হবে এক সময় খুলতে হবে এটা সেটা আমি বলব হ্যাঁ তাও বেশি শুন আর তার আগে শূন্য থলো দৌল কানকে এভাবে ঢেকে রাখে ম্যাজরিটি লোক অনেকে অন্যকে দেখে গো সবাই এটা খুলে রাখছে ওইটাই বলতে শূন্য তখন তারা খুলে খুলে ফেলে এভাবে এটা উল্টা কাজ যে বেশিরকম করার কারণে সব সম্মান রাখবেন সবাই খালি বেশি লোককে ফলো করে আরেকজনকে ফলো করে ও তালিমে তো আসে না ও যে কাকে ফলো করবে এরকম করে উনি কে এরকম করেন উনিকে এরকম করেন তাই একদিকে গেল আর কি এই জন্য তালিমের দরকার এভাবে এই হলো সুন্নত এহরা তারপরে যখন আপনি তাওয়া ই এবং এই তা খুলে তাওয়াপ করতে হবে এভাবে করতে হবে এটা একটা ইতিহাস আছে মক্কা বিজয়ের পরে যখন মক্কা বিজয় কাদা যখন আসছিলেন খোদাই বিয়া শুনতে দেয় নাই কি বলছে পরের বছর আসবে পরের বছর করতে আসে সাহাবারা অনেক দোয়া করতেছেন খুব কাতর হয়ে কত বিনয় হয়ে গেছেন আল্লাহর কাছে যে আল্লাহ ঘরকে দেখতে পেলেন তারা বলা বলি করলো কয় যে মুসলমানরা দেখছো কিরকম হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তারা মদিনার আবহাওয়া তাদের বারোটা বাজায় দিয়েছে ওখানে যারা গেছে তো এই খবর যখন আসলে রসুল্লাহ বললেন তোমাদের সৌর্য বর্য দেখাও তখন সাহাবার সহ্য বুঝতে দেখানোর জন্য পাইর করে এরকম করলে অসুবিধা না তো এটা ওই শূন্যতা এখন কেউ রয়ে গেছে বলে ওলা মাইকেরা মনে করেন যে ওইটা আমরা কপি করি হ্যাঁ ওই শূন্যটা আর কি এটাকে বলে ইত্তেবা আর একটু দ্রুত গতিতে হাঁটার ভান করা ওটা না হলে রামন এটা পরে আসছে সে ইনশাল্লাহ তাহলে আমরা কীভাবে হেরাম পরবো এটা বুঝে আসলো এখন আসলো যে মহিলাদের এরামের ক্ষেত্রে কথা আমরা পরা একটি মেকআপ মহিলাদের মেকআপটা আপনারা দেখেছেন এই হলো নেকআপ তাই না যে এই মেকআপ করার তো অনেক ভালো আমল যে সমস্ত মহিলারা করেন এটাই করা উচিত তো হজের ওনারা পড়তে পারবেন না তাহলে তো মুশকিল যে সারা জীবন মহিলা নেকাপ করলেন এখন আল্লাহর ঘরে ইবাদত গিয়ে এখন নেকাপ ফেলে দিবেন মুশকিলের কথা এটা সমাধান আর কি হাদিসে পাওয়া গেছে রসুল্লাহম বলেছেন লাকবুল মার আহ মহিলারা নেকাপ পড়বে না ওকে ওকে তাল বেসুল কোফা যাইন আর হাত মোজাও পড়বে না হাত মোজা দিয়ে অনেক গ্লাভস পরে মহিলারা পর্দা করেন তারা বেশি এবং নেকাপ করেন তারা এই হদের সফরে এহরামের হালতে যতক্ষণ এহরামের হালতে আসেন এই নেকাপ পরবেন না আর হাত মোজা পড়বেন না কিন্তু নেকাপের বিকল্প একটা আছে সেটা পরবেন সেটা কি সারাদি আল্লাহ আনহা বলেন যে আমরা যখন নবী করিম সাল্লা সঙ্গে বিদায় হজে ছিলাম আমরা নেকাপ পরতাম না কিন্তু যখন কোনো পুরুষদের একদম সামনাসামনি হয়ে যেতাম তখন আমরা উপরের থেকে আমাদের মাথার উপরে বড় স্কার্ফ চাদর পর্দা যেটা আছে ওনারা কিন্তু ওই ওইটাকে ব্যবহার করতেন উপরের থেকে নামিয়ে দিতেন কিভাবে সেটাও আমি দেখাচ্ছি মা বোনেরা খেয়াল করে দেখবেন এই যে একটা বড় আপনি স্কার্ফ একটি বড় সড় একটা স্কার্ফ লাগাবেন আপনার মাথার উপরে এভাবে থাকেন মহিলারা নর্মালি ঘরের মধ্যে এইভাবে পড়েন তাই না আর এইভাবেই থাকবেন যতক্ষণ আপনি প্লেনে একমুখ হয়ে বসে আসেন বাসে একমুখ হয়ে বসে আছেন কারে একমুখ হয়ে বসে আছেন কিন্তু যখন আপনি মনে করেন যে নামছেন এদিকে যে সব মানুষ চলে আসছে আপনি সারা জীবন নিকাপ করেছেন তাহলে এখন আপনি কি করবেন এভাবে একটুখানি নামিয়ে দেবেন হ্যাঁ যে কিছু দেখা যায় একটুখানি আপনি মোটামুটি রাস্তা দেখা যায় এভাবে করে আপনি নিজেকে মুখ ঢাকার কাজ করে ফেলবেন এভাবে আয়সারা দেয়াল আনহার আমলটা আমাদের সামনে চলে আসছে তাহলে দুইটা হাজির পাশাপাশি মেকআপ করবেন না এরকমটা আর মাথার উপরে থেকে ওড়নাকে ঢেলে টেনে দিয়ে চেহারাকে ঢাকবেন যতটুকুন পারা যায় এটা হলো মহিলাদের হেরামের অংশ জরুরি বিষয় যারা বিশেষ করে মেকআপ করেন তাদের জন্যে ইনশাআল্লাহ এরপরে আমরা চলে যাই যে আমাদের যতটুকু নিষেধাজ্ঞা ছিল সেগুলো বললাম তারপরে আমরা চলে যাই এবার আপনি চলে গেলেন এয়ারপোর্টের দিকে যদি ডাইরেক্ট ফ্লাইট হয় যেখান থেকে জোদ্দা যাবেন জোদ্দার পৌঁছার আগে তো আপনাকে এরাম করতে হবে তাহলে আপনি প্লেনে ওঠার জন্য বললাম এই যে দুই পিস গায়ে দিয়ে প্লেনে উঠলেন নিচে পড়লেন এক পিস আর উপরে গায়ে দিলেন আরেক পিস এখন যদি ঠান্ডা লাগে কি করবেন এখন ঠান্ডা লাগলে আপনি আপনার জায়গাটায় দিকে দেন জ্যাকালেলা খেরান ঠান্ডা লাগলে আপনি যদি মনে করেন যে প্লেনে আমি শুধু ওটা এয়ার কন্ডিশন বাড়িয়ে দিয়েছে আমারও মাঝে মধ্যে ঠান্ডা লাগে তখন আপনি কি করবেন জ্যাকেটটা গায়ে দিতে পারবেন না কিন্তু এটাকে আপনি এইভাবে লটকালেন এটার নাম কোট গায়ে দেওয়া হয়ে গেছে না আমি কোট গায়ে দেয়নি আমার পিছনে কোটটা লটকিয়ে রেখেছি আমার পিঠটাকে হেফাজত করার জন্যে ঠান্ডা থেকে বাঁচার জন্য জাম্পার টাম্পার এই জাতীয় কোট জ্যাকেট আপনি রাখতে পারবেন ওখানে প্লেনে কম্বল আছে চাইলে কম্বল আপনাকে এক পিস ডিবি ব্ল্যাঙ্কেট এটা লাগাতে পারবেন ইউজ করা যাবে কম্বলের সেলাই আছে ডাজেন ম্যাটার কোনো প্রবলেম না ওটা কোনো ড্রেস না তাহলে এই একটা সমাধান হয়ে গেলো কোচের মধ্যেও অনেক সময় মক্কা থেকে মধ্যে কী বলে যে আপনার মিনা মুরজাফার আরাফাতে অনেক সময় অনেক বেশি হাই পাওয়ারের এয়ার কন্ডিশন দিয়ে বসে যেটা আমাদের জন্য কষ্ট হয় অনেক সময় তখন সেখানে আপনি চাইলে এরকম এক্সট্রা কিছু গায়ের মধ্যে লটকাই রাখতে পারবেন ঠিক আছে এখন তো গরমের সিজন এখন আশা করি ওইরকম হবে না আর কি তা এরপরে যখন অ্যানাউন্স করলো করার পরে আপনি তখন আলাবাইকে আল্লাহ আব্বাইকে ফার্স্টে আল্লাহমাল আব্বাইকে অমরা চ্যান যারা তামরা করামাত করছেন ওমরা নিয়ত করে ফেলেন আল্লাহ আমি ওমরা যেন বিয়ে করছি ওমরা নিয়ত করছি আর যারা কেরান করবেন ওমরা এবং হজের নিয়ত করছি আর যারা এফরাত করবেন আল্লাহ আমি হজের নিয়ত করছি তারপরে তালবিয়া পড়তে পড়তে চলে যাবেন যখন আপনি যোদ্দা নামবেন নামছেন উঠছেন বসে আছেন তালবিয়া করেন বেশি করে এভাবে করতে করতে মক্কা শহরে পৌঁছে গেলেন পথের মধ্যে আপনি এই নামাজগুলো সময় মতো পড়বেন তারপরে মক্কায় পৌঁছে গেলেন মক্কা আল্লাহর ঘর দেখলে মিনার দেখা গেলে নিজেকে উদ্বেলিত করবেন আর বেশি করে তখন তালবিয়া পড়বেন আগ্রহ সহকারে লাভবাইক আল্লাহম লাভবাইক যত কাছে যাচ্ছেন তত তালবিয়া পড়ছেন এভাবে তালবিয়াটা কি মনে রাখবেন তা ভুলে না যান একদম কন্টিনিউসি পড়তে হবে তা নাও অ্যান্ড দেন নাও দেন বেশি গাফল যেন না হয়ে যায় আমরা কোনো কোনো সরফেস আলহীন বলছেন আল্লাহ দেখা গেলে দোয়া করলে সেই দোয়া কবুল হয় ওকে তারপরে এখন আপনি হোটেলে চলে গেলেন হোটেলে গিয়ে আপনার ব্যাগ ব্যাগে নিয়ে ঢুকলেন এখন আপনার প্রথম কাজ হলো যে ওমরা কাজ করা এখন ওমরা কাজ করার জন্য আপনি যদি গোসল করা লাগে টায়ার্ড হয়ে গেছেন শরীরে ঘাম হয়ে গেছে ওমরা এটা বেশি গন্ধ হয়ে গেছে আরেক সেট কাপড়ে এনে আপনি চেঞ্জ করতে চান পারবেন কথা করতে পারেন বাগানদের জন্য তো কোনো অসুবিধাই নাই অজু করতে হলে অজু করে নেন তারপরে প্রথম কাজ হবে যত তাড়াতাড়ি ওমরাটা সেরে নেওয়া যায় যদি এমন হয় যে একদম দুপুরবেলা গিয়েছেন কড়া রোদ এই মুহূর্তে সামার টাইম অসম্ভব পারব না অসুবিধা না আপনি রেস্ট নেন ঘুমোতে পারেননি সারা রাত একটু ক্লান্ত অসুবিধা নেই ঘুমান যখন আপনার কাছে মনে হলো যে পড়ন্ত বিকেল এসেছে একটু রোদ কমেছে আমি এখন এনার্জি ফিল করছি তাহলে আমি এখন ওমরা করতে চাই হোটেলে ভালো করে রাজু করে নেবেন কিছু খেয়ে দিয়ে নেন কারণ অনেক লম্বা সময় লাগবে তা অফ করতে সাই করতে খাওয়া দাওয়া করে টেরে আপনি মোটামুটি আর যদি ফাঁকে দিয়ে বিভিন্ন নামাজ থাকে তাহলে সময় মতো আপনি আজান শুনে নামাজটা জামাতে আদায় করে চেষ্টা করবেন যদি হোটেল কাছে থাকে তাহলে তো হারামের মসজিদে হারামে গিয়েই ভিতরে হয়তো ঢোকা লাগবে না বাইরেই জামাতে শরীর হবেন আর যদি আপনি অনেক দূরে আজি যেয়ে কোনো এলাকায় রাখে লোকাল মসজিদে জামাতে পড়েন অসুবিধা নেই দুইটাই হারামের যে কোনো এরিয়ায় থাকলেও একশো রাকাতে এক রাখতে এক লক্ষের সব পাওয়া যাবে বলে অনেক ইমাম মনে করেন তারপরেও মক্কার ঘরের বায়তুল্লাটার মেন জামাতের মর্যাদা আলাদা থেকেই যাবে স্টিল ইট ইজ বেটার যে সম্ভব হয় ওকে এমনকি আপনি যখন মসজিদের বাইরে রাস্তা দিয়ে দিতে যেতে আদামাল চলে গেছে তখন আপনি মসজিদে হারামের জামাতের মধ্যেই আসেন এটা ওই সব থেকে আপনি বঞ্চিত হবেন না ওকে তাওয়াফ করার জন্য ওজু লাগবে এটা মানে মাইন্ড রাখতে হবে তাও শুরু করলে ওজু চলে গেলে কি করবে সেটা আমরা বলবো ইনশাল্লাহ তারপরে মসজিদে কি ঢুকার পরে যদি দেখেন যে কোনো ওয়াক্তিয়া জামাত শুরু হয়ে যাবে আগে নামাজ ফরজ নামাজ আদায় করে নেব অথবা জামাত হয়ে গেছে আমি পড়ি নাই আমার ফরজ নামাজ ডিউ আছে তাহলে আগে আমি ফরজ নামাজ আদায় করে নেব তারপরে গিয়ে তাও শুরু করব আর যদি ওয়াক্তের এখানে কোনো নাম ওয়াক্তি নামাজ নেই এখন আমরা কেউ কোনো দুই রেখাত নফল নামাজ পড়তে হয় সব মসজিদে গিয়ে কিন্তু বাইতুল্লাতে গিয়ে যাদের ওমরা ডিউ আছে তাদের জন্য নফল নামাজ ঠিক নয় তারা সোজা চলে যাবেন তাওয়াফ করতে তাওয়াফ তাদের তাহিয়াতুল মসজিদ আমাকে গত কয়েকদিন আগে একজন বললেন বাংলাদেশ থেকে হজ কাফেলা নিয়ে যায় ব্যবসায়ীরা একজন গিয়ে বলছে যে তাওয়াফ শুরু করার আগে দুই রেখাত তাহিয়াতুল মসজিদ পড়ে নেন একদম উল্টা একদম উল্টাটা শিখিয়ে দিয়েছে তাহিয়াতুল মসজিদ যারা তাওয়ারা দাদা দিয়ে হয়ে আছে এই সময় আর কোনো তাহিয়াতুল মসজিদ নেই শুধু নামাজ বাকি থাকলে সেটা আমরা পড়ব মসজিদে ঢুকার সময় দোয়াটা পড়ে ডান পা দিয়ে যেভাবে এখানে ঢুকি একই বড় দোয়াটা মুখস্থ করতে পারলে ভালো আমরা তো মুখস্ত করছি বিসমুল্লাহ আসসালাম আল্লাহালিয়া আবহাবা রাহমা থাকে এটা মুখস্থ আছে কিন্তু তার কি একটু পড়ে না আউজিবুল্লাহিন আদীব বেওয়াজ হিল করিম সুলতানুল কাদিমাইত রাজিম বিসমুলিল্লা ওসলাম রাসুলিল্লা আল্লাহ আবা রহমাতে আরও ভালো এগুলো পেয়ে যাবেন সব হেসম মুসিম ইনশাআল্লাহ এরপরে আমরা ওমরার নিয়ম কি ওমরার কয়টা ফরজ আছে একটু জেনে নেই হ্যাঁ সেটা আমরা বিরতি দেব দু এক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ এক নম্বরে ওমরার তিনটা ফরজ কারো কারো দৃষ্টিতে আর কোনো কোনো ইমাম বলেছেন দুইটা ফরজ একটা ওয়াজিব এক নম্বর হলো এহরাম টাকা ফরজ আচ্ছা কেউ যদি এহরাম না করে জেরদার পৌঁছে যায় তার মাসালা কি সে ওখান থেকে এহেরামের কাপড় কিনবে অত মক্কা শহরে গিয়ে এহরাম পরে নিবে আর এই যে মিস করলে তার জন্য দম দেওয়া লাগবে অর্থাৎ একটা ছাগল কোরবানি করে গরিবদেরকে বিতরণ করে দিতে হবে মক্কা শহরে তো একটা হলো এহরাম থাকা দুই নম্বর হলো ফরজ হলো তাওয়াফ করা এই দুইটা ফরজ আবু হানিফা রহমান্তলের দৃষ্টিতে তিন নম্বরটা সাই করা অনেক ইমামরা মেজরিটি ইমামরা বলেছেন সাই ও ফরজ ইমাম আবু হানিফা বলেছেন তাই সাই হচ্ছে এই ওয়াজিব ফরজ আর মধ্যে পার্থক্য একেবারেই কম তো একটু সুবিধা হলো কেউ যদি তাওয়াফ করে ফেলে এহরাম পরে কিন্তু অসুস্থ হয়ে গেছে সাই করতেই পারলো না লন্ডন চলে আসতে হয়েছে এখন তার ওইটা না করার কারণে একটা ছাগল দম দিয়ে দিলে তার তা অফ হয়ে যাবে তার অমরা হয়ে যাবে সাইর পরিবর্তে দম দিয়েছে তার এখন ওমরা বেকার গেল না আর অন্য ইমামরা যারা ফরজ বলেছেন তাদের দম আদায় দিলে হবে না এটা তার ওমরা হয় নাই পার্থক্য শুধু এখানে আর কি কিন্তু গুরুত্বর দিক থেকে দুইটাই তাহলে তিনটা জিনিস ওমরার জন্যে একটা হলো তা এহাটা আমরা হালতে থাকা দুই নম্বর হচ্ছে তাওয়াফ করা তিন নম্বর হচ্ছে সাই করা তিনটা বড় কাজ সাই করার পরে আলহামদুলিল্লাহ ওমরা শেষ তখন যারা তামাত করার তারা চুল কেটে ফেলবেন এখন আমরা পরে আসবো যে কিভাবে আমাদেরকে সাড়ে ছটা দেওয়ার কথা বিরতি হ্যাঁ আচ্ছা ভাই তো আমরা বাকি এবার বলবো ঢুকার পরে কিভাবে তাওয়াফ শুরু করবেন তার পদ্ধতি আমরা আলোচনা করব বিরতির পরে ইনশাল্লাহ এখন বিরতি আপনারা চা পানি খাবেন অজু করবেন নামাজ জামাত হবে সাতটার সময় তারপরে আমাদের সেকেন্ড শুরু হয়ে যাবে হ্যাঁ বেশিক্ষণ ধরে রাখলে তো আপনাদের মনোযোগ হারিয়ে যাবে এই জন্য চায়ের ব্যবস্থা করেছি ইনশাল্লাহ বেজমেন্টে যাবেন বেজমেন্টের ফায়ারে গেলে চায়ের ব্যবস্থা পুরুষদের জন্য আর মহিলাদের জন্য কোনো সেকেন্ড ফ্লোরে মহিলাদের জন্য চায়ের ব্যবস্থা আছে ইনশাল্লাহ বারাকাল